ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে প্লিজ একটু কষ্ট করে হলেও কমেন্ট করে জানিয়ে দিবে। ওকে, তো এখন হলো সুন্দর 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 অনেকগুলো বারিশ আমার কাছে আছে। ওকে, যারা যারা পাওনি তারা কিন্তু একদমই মন খারাপ করবে না, এখন হলো সবাই পেয়ে যাবে। ওকে, এখন যে বারিশগুলো আছে সবাই পেয়ে যাবে। সো তাড়াতাড়ি করে তোমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে একদমই হচ্ছে লাইভের সাথে সাথে। ওকে, লাইভের সাথে সাথে কনফার্ম না করলে আবার হচ্ছে গত দুই লাইভের মতো এরকম মারামারি অবস্থা হয়ে যাবে যে আপু আমাকে দাও আমাকে দাও, আমরাও খুব কনফিউজ হয়ে যাই যে কাকে দিব আর কাকে দিব না। ওকে, সো আমরা সবসময় হচ্ছে মেসেজটা একদম নিচের থেকে দেখা শুরু হয়ে যায় যে আগে তোমরা অর্ডার করো তাকে কিন্তু আমরা দিয়ে থাকি। ওকে, সো সবাই কিন্তু অনেক বেশি অনেকেই আছো মন খারাপ করো, তো মন খারাপ করো না, তোমাদের জন্য আমরা হচ্ছে হাজার সাবস্ক্রাইব করি যে তোমাদেরকে যেন প্রোডাক্টগুলো দিতে পারি। ওকে, সো একটু সবাই লাইভটা শেয়ার করে ফেলো গ্রুপে যাতে সব আপুরাই কালেকশনগুলো দেখতে পারো। অ্যান্ড এখন হলো বারিশ 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 ছাড়া আমার মনে হয় কেউ কিছু বুঝতেই চায় না, এত পছন্দ করছে সবাই বারিশগুলো। সো এই সুন্দর সুন্দর বারিশগুলো নিয়ে এসেছি, আমার কাছে দুই টাইপ ডিজাইন আছে, আজকে হলো দুই টাইপের ডিজাইনের মধ্যে হিউজ পরিমাণ কালার, হিউজ পরিমাণ কালার আছে। সো সবাই তোমরা লাইভটা আগে শেয়ার করে ফেলো। ওকে, বেশি বেশি করে গার্লস গ্রুপে শেয়ার করো যাতে সবাই পুরো দেখতে পারে। অ্যান্ড আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিকঠাক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আমি এখনও কোনো কমেন্ট পাইনি, আই ডোন্ট নো কমেন্ট কি আমার কাছে আসছে না আর তোমরা কোনো কমেন্ট করোনি আমি জানি না। সো আমাকে একটু কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে প্রবলেমটা কোথায়, আমি একটা কমেন্ট এখনও পাইনি। সো আরেকটা কথা তোমাদের বলছি, সবাই জয়েন করতে করতে বেসিক ইনফরমেশনগুলো একটু শেয়ার করে ফেলছি। সো তোমরা যারা আছো যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানো আমাদের ফ্যাশন ওয়াল এমএস সম্পর্কে আর বেসিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো সবার জানা আছে। সো যারা জানো না, হে সাবা আপু জয়েন করে ফেলেছে, আপু তুমি কি প্রোডাক্ট অর্ডার করেছিলে আর পেয়েছো? আরে না, যদি না পেয়ে থাকো আজকে আবার আমি বারিশ নিয়ে চলে এসেছি, আজকেও আমাদের কাছে হিউজ 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 কালার আছে। সো সাথে থাকো, আজকের কালারগুলো দেখিয়ে দিব, মাত্র হচ্ছে একটা বিশাল লট এসছে যার কারণে আমি আমি দুইটায় লাইভে আসার কথা ছিল, সো দুইটা আমার কাছে প্রোডাক্ট এসে পৌঁছায়নি, দুইটা ত্রিশে আমি লাইভে আসি তখন হচ্ছে প্রোডাক্ট এসে পৌঁছায়নি, যার কারণে হচ্ছে আমি বারিশগুলো দুপুরে দেখাতে পারিনি, এই তো রাতে নিয়ে চলে এসেছি। তো সবাই হচ্ছে তোমরা জয়েন করো। আচ্ছা, প্রিয়া যেহেতু আছে, তো এই কালেকশনগুলো কিন্তু তোমরা চাইলে শপে গেলে শপে গিয়েও পারচেস করতে পারো। শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকার নাভানা বেলিস্টারে আছে আমাদের শপটি, নাভানা বেলিস্টারের লেভেল 3, শপ নাম্বার হচ্ছে 14 অ্যান্ড শপের নাম হলো ফ্যাশন ওয়াল এমএস। ওকে, আচ্ছা, আই ওয়ান্ট গ্রে কালার, ও মাই গড, আপু গ্রেটা এত রেয়ার, যে গ্রেটা কিন্তু নেই, গ্রেটা রেয়ার, গ্রে হচ্ছে আমাদের, এরপরে তুমি যে গ্রে কালার চেয়েছো তারপরে দুটো শিপমেন্ট এসছে কিন্তু গ্রেটা আসেনি। ওকে, গ্রেটা হচ্ছে একদমই রেয়ার, আর হচ্ছে তানজিম আপু মেবি গ্রেটা নিয়েছে, সো আপু হচ্ছে লাকি। ওকে, আর কেউ কিন্তু গ্রেটা পাচ্ছ না কারণ গ্রেটা একদমই রেয়ার। ওকে, সো তুমি একটা গোল্ডেন আছে চাইলে গোল্ডেন নিতে পারো, নিউট কালার আছে এগুলো নিতে পারো, এগুলো অনেক সুন্দর, অ্যান্ড গ্রেটার কথা ভুলে যাও। ওকে, ওকে, সো চলে যাচ্ছি আমি ড্রেসগুলো দেখাবো, যার যেটা ভালো লাগবে তোমরা কিন্তু লেট করো না, তোমরা স্ক্রিনশট নাও পেজে ইনবক্স করে ফেলো তাহলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে। অ্যান্ড খুব ছটপট করতে হবে, খুবই ছটপট করতে হবে, অ্যান্ড অনেক আপুরা হয়তো জানো না যে দুইটায় সরি রাত 10টায় আমি আবার লাইভে আসি, যার কারণে হচ্ছে রাত 10টায় আমার সুইট সুইট আপুরা একটু কমই থাকো। ওকে, সুইট সুইট কিউট কিউট সব আপুরা একটু কম থাকো, দুপুরে আমি যখন লাইভে আসি তখন সবাইকে পাই, বাট এখন অনেককে আমি পাচ্ছি না। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক বেশি বেশি লাভ তোমাকে যারা যারা লাইভটা শেয়ার করে ফেলেছো। দেখো মারুন যারা যারা চাচ্ছিলে,
যারা যারা মারুন চাচ্ছিলে, মারুনটা অনেক 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 সুন্দর, মারুনও চলে এসছে। সো এই দেখো, এটা হচ্ছে মারুন কালার, খুবই সুন্দর একটা মারুন কালারের সাথে এরকম গোল্ডেন স্টোন ওয়ার্ক সাথে। দেখো মারুনের সাথে মারুন এমব্রয়ডারি করা আছে, ঝিরি ঝিরি করে গোল্ডেন স্টোন ওয়ার্কও আছে, দেখতে পাচ্ছ। তোমার পরার ড্রেসটা দেখো, আমার পরার ড্রেসটা হচ্ছে না। আর পি আহমেদ আপু, আমার ড্রেসটা হবে না আপু, আমার ড্রেসটা হচ্ছে গত বছরের, অ্যান্ড এটা ছিল ইন্ডিয়ান কালেকশন। অ্যান্ড আজকে আমি যেগুলো সবই হচ্ছে পাকিস্তানি কালেকশন, ওকে, সবই পাকিস্তানি কালেকশন। আমারটা মেবি বিবেকের একটা ড্রেস ছিল, সো এটা অনেক আগে, এটা হবে না। দেখো অল ওভার ড্রেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর জর্জেটের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আর হচ্ছে খুব স্টোন ওয়ার্ক করা আছে। আর এটার দামান পাটটা দেখো চওড়া বর্ডার, ওকে, দামান পাটেও খুব সুন্দর করে চওড়া বর্ডার করা আছে। সো ফুল মারুনের সাথে দেখো গোল্ডেন কাজ, জাস্ট সি কত সুন্দর লাগছে, তাই না? খুবই সুন্দর। অ্যান্ড এটার ব্যাক সাইড দেখাচ্ছি, এই দেখো ব্যাক সাইডটা, মিডিলটা হচ্ছে এরকম সুন্দর একটা জিগজ্যাগ জিগজ্যাগ করে জমাট করে কাজ করা আছে। অ্যান্ড এই সাইডে আবার দেখো এরকম ঝিরিঝিরি কাজ, ওকে, সাইডটা হচ্ছে ঝিরিঝিরি কাজ। আর এটার দামান পাটটা দেখাচ্ছি, সি এটা হলো দামান পাট, দামান পাটটা কিন্তু অনেক নাইস, তাই না? পুরোটাই হচ্ছে চড়া করে এমব্রয়ডারি দেওয়া আছে। অনিয়ন কালারটা দেখান আপু, সাথে থাকো উম্মে তামান্না আপু, উম্মে তামান্না আপু, এরপরে হচ্ছে অনিয়নটা দেখাবো। অনিয়নটা কিন্তু অনেক সুন্দর। সো আমার কাছে মেবি দুটো অনিয়ন আছে, সাথে থাকো দেখিয়ে দিচ্ছি, ওকে। এটা হলো স্লিভসটা, এটা হচ্ছে সরি, এটা হলো ড্রেসটা দেখিয়ে দিলাম, এখন স্লিভস দেখাচ্ছি। দেখো এই হলো স্লিভস, পুরো স্লিভসটার মধ্যে এরকম ছেটানো ওয়ার্ক, পুরো স্লিভসটার মধ্যে খুব ছেটানো করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে। আর এখান থেকে পাচ্ছ স্লিভসের ফ্রন্ট পোর্শনে চওড়া একটা কাজ, ওকে। সো এটা হচ্ছে স্লিভসটা। অ্যান্ড এখন হলো প্যান্ট দেখাচ্ছি, প্যান্টটা কিন্তু কমপ্লিট র সিল্কের মধ্যে পাচ্ছ, প্যান্টটা হচ্ছে কমপ্লিট র সিল্কের মধ্যে, একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন। অ্যান্ড এটার যে দামান সরি একদমই লোয়ার পার্ট দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে, খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে। আর এখানে আবার লোয়ার পার্টটা দেখো জিগজাগ করে কাজ করো, ওকে, লোয়ার পার্টে এরকম জিগজাগ করে একটা কাজ দেওয়া আছে। দেখো এইগুলো প্যান্ট, ওকে, এটা হচ্ছে প্যান্টটা। আর এটার সাথে আমি দোপাট্টা দেখাচ্ছি, দোপাট্টাটাও খুব সুন্দর। আরেকটা জিনিস কি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু একটু জলছাপ টাইপের একটা ডিজাইন দেখা যাচ্ছে, কি খুবই সুন্দর একটা জলছাপ টাইপের ডিজাইন আছে, পুরো দোপাট্টা এরকম ছিটানো একটা এমব্রয়ডারি করা। অ্যান্ড এই পাশটা দেখো, বড় দুই পাশে এরকম একটা সুন্দর ডিজাইন, ওকে। আপু ব্ল্যাক দেখাও, ব্ল্যাক অলমোস্ট সোল্ড আউট, তারপর আমি ব্ল্যাক দেখিয়ে দিচ্ছি, ওকে। দেখো এটা হচ্ছে দোপাট্টার সাইডটা, তো এই দেখো ধরছি মেরুনটা, কার কার চাই তাদের কেউ স্ক্রিনশট না, পেজে ইনবক্স করে ফেলো। এর আগেও কিন্তু মেরুনের জন্য অনেক আপুরাই লক করেছিলে আর কানেক্ট করেছিলে, মেরুন দেখো, মেরুন দেখো। সো এটা দেখো কত সুন্দর লাগছে, আমি ধরাতেই অনেক বেশি সুন্দর একটা লুক চলে এসছে না? তো তোমরা ড্রেসটা বানালে বুঝতে পারছো যে কত সুন্দর লাগবে। প্রাইস অনলি তোমাদের জন্য আগের প্রাইসেই কিন্তু আছে এগুলো, যেহেতু নিউ শিপমেন্ট, তারপর আমরা হচ্ছে এটার প্রাইস কোনো মানে হেরফের করিনি তোমাদের জন্য। আগের প্রাইসটাই রেখেছি 2690 টাকা, ওকে, অনলি 2690। সো তোমরা কারা কারা চাচ্ছ স্ক্রিনশট নিয়ে, এখনই স্ক্রিনশট নাও, পেজ ইনবক্স করে ফেলো, সাথে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিতে একদমই ভুলবে না। অ্যান্ড সবাইকে বলবো সাথে সাথেই তোমরা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো। অ্যান্ড বারিশের কথা আমি বলতে পারছি না যে পরে তোমরা পাবে কি না, ওকে। দেখো এইতো আমি ধরলাম, তোমরা স্ক্রিনশট নাও। তো আমি হচ্ছে একে একে সবগুলো কালারই তোমাদের দেখিয়ে দিব, যার যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। অনিয়ন কালারটা একটু দেখিয়ে নিই, তা আমি চাচ্ছিলাম একটু সিরিয়ালি দেখাতে, ওকে, আমি চাচ্ছিলাম সিরিয়ালি দেখাতে, তারপরে যেহেতু আপু তুমি অনিয়ন চেয়েছো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে অনিয়ন কালার, পুরো অনিয়ন না, একটু সুন্দর একটা পিঙ্কিশ টাইপের কালার, একদমই হচ্ছে ডার্ক যে অনিয়ন সেটা কিন্তু না, ওকে। দেখো রোজ গোল্ড টাইপের একটা লুক আসে, পুরো অনিয়নও না, এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। আচ্ছা লাইফ ক্লিয়ার না, ওকে, সো লাইফ ক্লিয়ার না, তোমরা আর যারা যারা দেখছো পুরো আরেকটু কেউ কমেন্ট করে আমাকে জানাও তো যে তোমরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি আর ক্লিয়ার না তোমাদের কাছে একটু জানাও আমাকে, বিকজ নেটওয়ার্ক খুব প্রবলেম, হ্যাঁ একটু ব্লার হতে পারে, নেটওয়ার্কে খুবই প্রবলেম। দেখো এটারও নেকের এই পোর্শনটা এমব্রয়ডারি করা, অ্যান্ড এই যে স্টোনগুলো দেখতে পাচ্ছ স্টোনগুলো কিন্তু খুব সুন্দর, একদম স্কোয়ার শেপের স্টোন। আচ্ছা মেসেজ দিয়েছে সিন করে না কেন, আপু লাইভের পরে সব সিন করা হবে, একদম টেনশন করো না, মেসেজ যদি দিয়ে থাকো অবশ্যই তুমি এটার অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা রেড দেখাও, রেড কি এসছে এবার, মারুন আছে আপু, রেড নেই, ওকে, হ্যাঁ একটা রেড আছে, সাথে থাকো রেড দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে সুন্দর একটা নিউট
কালার, সরি হ্যাঁ নিউট টাইপেরই কালার, একটা পিঙ্কিশ টাইপের নিউট, দেখো অনিয়নও না পিঙ্কিশ টাইপের একটা নিউট কালার দেখতে পাচ্ছ, অল ওভার হচ্ছে স্টোন ওয়ার্ক, ওকে অল ওভার স্টোন ওয়ার্ক। এখানে পাচ্ছ দামান পার্ট, এখানে হচ্ছে দামান পার্ট, লোমঘানিভাবে চলে এসছে। এই লোমঘানিভাবে কেমন আছেন? অ্যান্ড এটার দেখো এটা হলো ব্যাক সাইড, ব্যাক সাইডের মিডলটা জমাট করে কাজ করা আছে, এই সাইডে আবার ছিটানো ওয়ার্ক, ওকে দুই সাইড থেকে ছিটানো ওয়ার্ক। আচ্ছা চেক করা হয়নি মেসেজ আপু, তুমি যদি একটা অর্ডার করে থাকো অম্বে তামান আপু অবশ্যই মেসেজ চেক করা হবে, সো একদম টেনশন করো না, ওকে একদম টেনশন করো না। তোমরা কিন্তু জানো যে যেহেতু এখন এমনিতেও ইক সিজন, তারপর হচ্ছে এত পরিমাণে আপুরা তোমরা নক করে থাকো, সো দেখা যায় কি যে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আমাদের অনেক মেসেজ, তো এক দেখা যায় অনেক সময় যদি একটা স্ক্রিপ্ট হয়ে যায় তুমি একটু আবার নক করে ফেলো আর হচ্ছে একটু ওয়েট করতে পারো। ওকে দেখো এটার দামান পাটে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে, দেখো দামান পাটে খুবই নাইসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, ক্লিয়ার না, ওকে স্যার লুমুঘানি ভাবিও বলেছে ক্লিয়ার না, সো ভাবি কী করবো, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এবং এটা হচ্ছে ফুল এরিয়াতে প্রবলেম, ওকে ফুল এরিয়াতে প্রবলেম, সো একটু তোমরা ওয়েট করা ঠিক হয়ে যাবে, ওকে এটা কিন্তু কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে, ওকে সো এটার সাথে আমি স্লিভস দেখাচ্ছি, দেখো এটা হলো স্লিভস, স্লিভসটা হচ্ছে পুরো স্লিভসের ফ্রন্ট পার্টে এরকম একটা এমব্রয়ডারি কাজ, পুরো স্লিভসের ফ্রন্ট পার্টে এরকম একটা এমব্রয়ডারি কাজ আছে অ্যান্ড পুরোটা স্লিভসে এরকম ঝিরিঝিরি ওয়ার্ক, ওকে সো এটা হচ্ছে স্লিভসটা, স্লিভসটা আমি রাখছি অ্যান্ড এটার সাথে প্যান্টটা দেখো, প্যান্টটা হচ্ছে সলিড, একদম সলিড একটা র সিল্কের মধ্যে আছে, কালারটা কত সুন্দর দেখো, অ্যান্ড এটা কিন্তু স্যান্টন না, এটা হলো আমি সবসময় বলি একদম অরিজিনাল পাকিস্তানিগুলোর সাথে খুব সুন্দর একটা সিল্কের প্যান্ট পাবে, ওকে এটা হচ্ছে সিল্কের প্যান্টটা অ্যান্ড এটার সাথেও দোপাট্টা দেখাচ্ছি, দোপাট্টাটার দেখো আমি একটু দেখাই, দুই পাশে বড় দুই পাশে এরকম এমব্রয়ডারি চওড়া করে ওয়ার্ক করা আছে, তার সাথে স্টোন, তার সাথে খুব সুন্দরভাবে স্টোন করা অ্যান্ড মিডলটা এরকম ছিটানো কাজ, ওকে সো এটাও আমি একটু ধরে দেখাচ্ছি অ্যান্ড এরপরে হচ্ছে অর্পি আপুর জন্য রেডটা দেখিয়ে দিব, দেখো এটা কত নাইস, ওকে সো এটার প্রাইস হচ্ছে অনলি তোমাদের জন্য 2690 টাকা, অনলি 2690 টাকা, এবং ঢাকার বাইরে যারা আছো সবাই ড্রেসটা পাবে, সবাই অর্ডার করতে পারছো, নিউট কালার হবে, হ্যাঁ নিউট কালার আছে, সাথে তারপর নিউট কালার দেখিয়ে দিচ্ছি, ওকে সো এটা কার কার চাই, এটা কার কার চাই স্ক্রিনশট নাও, পেজ ইনবক্স করে ফেলো, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস উইথ ইওর অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বার, লেট করলে কিন্তু ড্রেসগুলো পাবে না, ওকে আজকেও আমি আর কোনো কমপ্লেন শুনতে চাই না, যদি তোমরা লেট করে ফেলো তাহলে ড্রেসগুলো তোমাদের হাত ছাড়া হয়ে যাবে, তখন কিন্তু আপুরা তোমরা আমাকে কিছু বলতে পারবে না, ওকে সো এতো আমি ধরলাম স্ক্রিনশটটা নিয়ে এখন ইনবক্স করে ফেলাম অ্যান্ড এখন আমি কি দেখাবো, নুট দেখাবো না রেড দেখাবো বলো তো, নুট দেখতে চাও না রেড দেখতে চাও, যে যেটা দেখতে চাও এখনই দেখিয়ে নিব, ওকে সো এর আগে অর্পি আপু মেবি রেডটার একটা রেডটার জন্য রিকোয়েস্ট করেছিলে, সো রেডটা আগে দেখাচ্ছি, স্কাই হবে না আপু, স্কাই হবে না, এটা দেখো এটা হচ্ছে সুন্দর একটা রেড কালার, স্কাই ব্লু হবে না, একটা সুন্দর একটা ফিরোজা পেস্ট টাইপের একটা কালার আছে, সো ওগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখো এটার কালারটা হচ্ছে টক টকে রেড, ওয়াও এই রেডটা কার কার চাই, দেখো কত সুন্দর ফুল বারিশের মধ্যে হচ্ছে রেডের সাথে রেড এমব্রয়ডারি করা অ্যান্ড তার সাথে স্টোন, গুড়ি 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 করে পুরোটাই স্টোন করা আছে, পুরো ড্রেসটা দেখো কত সুন্দর, অনেক বেশি সুন্দর, সো অর্পি আপু রেডটা নিয়ে নাও, রেডটা নিয়ে নাও, রেডটা জাস্ট ওয়াও, আর এটার দামান পার্ট দেখাচ্ছি, সি এটা হলো দামান পার্ট, আচ্ছা চিটাগং কীভাবে ডেলিভারি করবে, চিটাগংয়ে ডেলিভারি করতে গেলে আপু ইনবক্স করে ফেলো, আমরা সুন্দরবন অথবা এসে পরিবহনের মাধ্যমে ড্রেসটা পাঠিয়ে দিব, ওকে কোনো প্রবলেম হবে না, ফার্স্টে তুমি বিকাশে পেমেন্ট করে ফেললে পরে আমরা পাঠিয়ে দিচ্ছি, সিমি হোসাইন আপু লিখেছে নুড, ওকে পেস্ট হবে, পেস্ট একটু ডার্ক পেস্ট আছে দেখিয়ে দিচ্ছি, ওকে নুড পেস্ট, ওকে এটার পরে নুড দেখাবো তারপর পেস্ট দেখাবো, কী বলো, কামরুন নাহার আপু লিখেছে না, আচ্ছা ইউ লুকিং গর্জিয়াস আপু, ব্লু কালারের আর অরেঞ্জ কালার হবে, এক্সট্রিমলি সরি ডিয়ার, খুবই 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 সরি, ব্লু অ্যান্ড অরেঞ্জ দুটোর একটা কালারও কিন্তু বারিশ আমি এই পর্যন্ত পাইনি, দেখো এটার কালারটা কত সুন্দর, খুব সুন্দর একটা রেড, আল্লাহ কি সুন্দর লাগছে দেখো, খুবই সুন্দর একটা রেড কালার তাই না, সো অর্পি আপু রেডটা নিয়ে নাও, যা যা রেড চাচ্ছে এখনই স্ক্রিনশট নাও, রেডটা জাস্ট ওয়াও, একদম হচ্ছে মারাত্মক সুন্দর একটা লুক চলে এসছে, আর এটার দেখো ব্যাক সাইড,
এটা হলো ব্যাক সাইড, ব্যাক সাইডের মিডলটা সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, গ্রিন আছে, না খুব গ্রিন হবে না, এক্সট্রিমলি সরি, গ্রিন এর আগের লটে ছিল, এই লটটা গ্রিন আসেনি। দেখো এটা হচ্ছে দামান পার্ট, ওকে, এটা হলো দামান পার্ট। সো তিনি খুব গ্রিন চেঞ্জ হচ্ছে, যারা যারা যে কালারগুলো চাচ্ছ একটু সবাই কষ্ট করে ধৈর্য ধরে সাথে থাকো, সবগুলো কালার দেখিয়ে দিব, এর মধ্যে তোমাদের যদি কোনো কালার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও। স্লিভস দেখাচ্ছি, দেখো এটা হলো স্লিভস। আচ্ছা ডিপ কালার দেখাও, দেখো অনেক ডিপ কালার আছে, অনেক ডিপ কালার আজকে আমার মোস্ট অফ দ্য কালার কিন্তু ডিপ। দেখো এই যে এখান থেকে পাচ্ছ স্লিভস এর পোর্শনটা, আর পুরো স্লিভস এরকম ছিটানো ওয়ার্ক, ওকে, এটা হলো স্লিভসটা, স্লিভসটা রাখছি। প্যান্ট পাচ্ছ সলিড একটা, এই দেখো সলিড একটা র সিল্কের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছ, অ্যান্ড প্যান্টটা লোয়ার পার্টটা দেখো খুব সুন্দর কাজ, এই যে এখানে খুব সুন্দর করে কাজ করা আছে, রেডটা সুন্দর, হ্যাঁ রেডটা অনেক অনেক সুন্দর, আসলেই সুন্দর। আঞ্জুম রায় রহমান আপু লিখেছেন, আচ্ছা এত সুন্দর আপু, হ্যাঁ আপু এত সুন্দর, দেখো এত সুন্দর, এই যে সি খুবই বিউটিফুল করে কাজ করা, খুব সুন্দরভাবে কিন্তু প্যান্টের একদম পায়ের সাইডটা এরকম এমব্রয়ডারি কাজ আছে, দেখতে পাচ্ছ রেডের সাথে রেড কালার। সো এখন হলো আমি দোপাট্টা দেখাচ্ছি, আমি নতুন তোমার পেজে, মোস্ট ওয়েলকাম ডিয়ার আপু। সো নতুন যারা আছো, নতুন আর থাকবে না, সাথে সাথে লাইভগুলো দেখবে সব সময়, আর হচ্ছে পুরাতন হয়ে যাবে, একদম টপ ফ্যান হয়ে যাবে। সো এই জন্য কী করতে হবে, সাথে থাকতে হবে। সাথী হাজার আপু প্রাইস জানতে চেয়েছো, আপু প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট প্রাইস 2690, ওকে, অ্যাশ হবে, অ্যাশের জন্য কিন্তু একদম। আচ্ছা মালিকা হোসেন আপু, অ্যাশের কথা আর বলো না প্লিজ, অ্যাশের জন্য মারামারি হয়ে যাচ্ছে, অ্যাশটা পাচ্ছি না, এই শিপমেন্টেও কিন্তু অ্যাশ আসেনি, ওকে। সো এই যে রেটটা কার কার চাই, তাড়াতাড়ি করে স্ক্রিনশটটা পেজ ইনবক্স করে ফেলো, অনলি 2690, অনলি 2690 টাকা থ্রি পিস। সো বারিশ কালেকশনগুলো তোমরা সবাই জানেন, বারিশগুলো অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি রেঞ্জেই কিন্তু তোমরা পাচ্ছ, লেট না করে এখনই স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো। আচ্ছা ঈদের আগে কি অরেঞ্জ আর ব্লু কালার আসবে আপু, বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না, কারণ হচ্ছে কি লটটা যখন আমরা হাতে পাই আমরা খুললে বুঝতে পারি যে কী কী কালারগুলো আসছে, আর ব্লু আর হচ্ছে অরেঞ্জ আর অন্য আমার মনে হয় না আসবে, আমি বলতে পারছি না আপু, আবার চলেও আসতে পারে, ওকে। আচ্ছা পিহু ইসলাম আপু লিখেছেন, হাই হ্যালো পিহু আপু কেমন আছো। তো এখন হলো আমি দেখাচ্ছি তোমাদেরকে নুট কালার, ওকে, যারা নুট চাচ্ছিলে তোমাদের জন্য নিউট কালারটা দেখিয়ে দিচ্ছি, নুটটা অনেক অনেক নাইস, আমার কাছে সবসময় নুটটা ভালো লাগে, আর কার কার কাছে কেমন লাগে, আমার কাছে খুব সুন্দর লাগে, দেখো বিউটিফুল একটা নুট কালার। তো আমি হচ্ছে এই নুটের পাগল, আর হলো এরকম সুন্দর সুন্দর সফট সফট কালারগুলো আমার পছন্দ, আর ডার্ক কালারগুলোও ভালো লাগে, ওকে, কিন্তু পছন্দের তালিকায় সবার আগে হচ্ছে নুটটা থাকে। দেখো এটা হলো ফুল ড্রেসটা, ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর, ওকে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এটার দেখো ম্যাটেরিয়াল গুলো মোস্ট অফ দা কালেকশন কিন্তু এরকম সুন্দর একটা লুকে আছে, এবার একদম হচ্ছে একটু সুন্দর জলছাপ, সো এটা হচ্ছে একদম ফ্লাওয়ার গুলোর কারণে না আরো বেশি একটা শাইন করে। সো এই হলো নুট কালারটা, এটার দামান পার্ট দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে দামান পার্ট, চওড়া এমব্রয়ডারি ওয়ার্ক, তার সাথে স্টোন করা আছে, ওকে, তার সাথে স্টোনও করা আছে, নাইস ড্রেস, মিতা পুরি লিখেছে নাইস ড্রেস, ড্রেসগুলো আসলে অনেক নাইস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ডিয়ারকো, অনেক বেশি লাভ তোমাকে। দেখো এটার ব্যাক সাইডেও কিন্তু সুন্দরভাবে এমব্রয়ডারি করা, এটা হলো ব্যাক সাইডের একদম ফুল বডিতে এরকম এমব্রয়ডারি করা আছে, আর এটার দামান পার্টটা দেখাচ্ছি, দামান পার্টও কিন্তু সুন্দরভাবে এই কাজটা আছে, দেখো খুবই বিউটিফুল করে একটা কাজ করা। সো এটা ধরছি আমি, দেখো এটা ধরছি, এটা কত সুন্দর লাগছে, নিউট কালারগুলো কার কার চাই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। এই দেখো এটা পাচ্ছ স্লিভস, খুব সুন্দর একটা স্লিভস, খুবই সুন্দর একটা স্লিভস, এটা কি কালার, এটা নিউট কালার, দেখো খুব সুন্দর একটা কালার, এটা হচ্ছে নিউট কালার, আর এটার প্যান্টটাও পাচ্ছ র সিল্কের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক, এই দেখো র সিল্কের মধ্যে খুব সুন্দরভাবে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ওকে। আচ্ছা আনানিবার শুনিবা, ওকে, ওই ঐশি ঐশি আনান আপু ট্যাগ করেছো, থ্যাংক ইউ সো মাচ। এরকম ড্রেস অ্যাভেলেবেল, এরকম কিন্তু অনেকগুলো ড্রেস আমি গতকালকে মনে হয় লাইভ করেছিলাম, আর হচ্ছে আজকে হবে না, কারণ হচ্ছে এগুলো ইন্ডিয়ান কালেকশন, এটা অনেক আগের কালেকশন, এটা কিন্তু পাবে না আপু, ওকে। দেখো এই যে খুব সুন্দর, এটা হলো প্যান্টটা, প্যান্টটা রেখে দিচ্ছি, আর সাথে হচ্ছে দোপাট্টাটা দেখাচ্ছি, দোপাট্টাটাও সফট জর্জেট, দেখো এটার মধ্যে পুরোটা এরকম জলছাপ করা আছে, পুরো দোপাট্টার মধ্যে জলছাপ করা, অ্যান্ড মিডলে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, দুই পাশে আবার সুন্দর একটা এরকম এমব্রয়ডারি বর্ডার, ওকে,
দুই পাশ থেকে খুব সুন্দর একটা এমব্রয়ডারি বর্ডার পাচ্ছ। এটা হচ্ছে স্লিভসটা, ওকে, খুবই সুন্দর একটা স্লিভস, ওকে, অনেক সুন্দর একটা স্লিভস। এই তো আমি ধরলাম, প্রাইস হচ্ছে 2690, এটার প্রাইস 2690 টাকা। সো নিউট কালার কার কার চাই? দেখো নিউটটা কিন্তু খুবই ক্লাসি একটা লুক চলে এসেছে, তাই না? অনেক সুন্দর। তো এই তো আমি ধরলাম, তোমরা স্ক্রিনশট নাও, এখন স্ক্রিনশটটা পেজ ইনবক্স করে ফেলো, সাথে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও, তাহলে হচ্ছে কালেকশনটা পেয়ে যাবে। লেট করো না, লেট করলে দেখা যাবে ড্রেসটা হাত ছাড়া হয়ে যাবে, টেলরকে দিয়ে বানাতেও তোমাদের সময় লাগবে, সো এখনই নিয়ে, ওকে ওকে। সো চলে যাচ্ছি নেক্সট কালেকশনে, নেক্সট ছাড় কি দেখাবো, ব্ল্যাক দেখতে চেয়েছিল একটা, আপু ব্ল্যাকটা দেখাচ্ছি, এই দেখো ব্ল্যাক অলমোস্ট আমার মনে হয় সোল্ড আউট, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে ব্ল্যাকটা, খুব সুন্দর একটা ব্ল্যাকের সাথে কপার কালারের এমব্রয়ডারি কাজ করা, স্টোন দেখাই, দেখো কত ভালো কোয়ালিটির স্টোন এখানে ইউজ করা হয়েছে, আর কত শাইন করছে, খুবই শাইন করছে অল ওভার, আর খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছ, আর পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি দিয়ে খুব সুন্দরভাবে স্টোন করা, ওকে। দেখো অনেক নাইসভাবে স্টোন করা আছে, আর দামান পাটে চওড়া বর্ডার। হ্যাঁ, বিকাশে ফুল পেমেন্ট করতে হবে, আপু ইনবক্স করে ফেলো। দেখো এটা হচ্ছে দামান পাট, ওকে, এটা হচ্ছে দামান পাটটা। এখন আমি এটা ব্যাক সাইড দেখাচ্ছি, সি এই হলো ব্যাক সাইড, ব্যাক সাইডেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে। আই এম নিউ অলসো, সিমি হোসেন আপু, মোস্ট ওয়েলকাম তোমাকে। তো তুমিও নিউ, আর নিউ থাকবে না, রেগুলার লাইফটা দেখলে তুমি টাফ ফ্রেন্ড হয়ে যাবে, সাথে থাকবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, অ্যান্ড অনেক মজা হবে, আড্ডা হবে। আচ্ছা শ্রাবণী আপু লিখেছেন, হাই আপু, হ্যালো শ্রাবণী আপু, কেমন আছো? দেখো এটার এটার ব্যাক সাইড দেখাচ্ছি, এটা হলো ব্যাক সাইডের দামান পোর্শনটা, ওকে। চিরঙে ডেলিভারি পেতে আপু 3-4 দিন সময় লেগে যাবে, ওকে, 3-4 দিন লাগবে। সো ড্রেসটা আমি ধরছি, দেখো খুবই সুন্দর ড্রেসটা আমি ধরছি, ব্ল্যাক ড্রেসটা কার কার চাই? এত নাইস একটা লুক চলে এসছে, ব্ল্যাকটা কার কার চাই? তাদেরকে স্ক্রিনশট নাও, ব্ল্যাক অলমোস্ট কিন্তু আমি জানি না, আমার মনে হচ্ছে সোল্ড আউট, সো যদি সোল্ড আউট হয়ে যায় তাহলে তো পাবে না, ওকে। আপু পেজ দেখাও, সাথে থাকো, এখনই পেজটা দেখে দিচ্ছি লোকেশ আপু, এই দেখো এটা হলো স্লিভস, এটা হচ্ছে স্লিভসটা, এখান থেকে দুটো স্লিভস পেয়ে যাচ্ছ, এটা হলো স্লিভস অ্যান্ড সাথে প্যান্ট দেখে দিচ্ছি, প্যান্টটা হলো একদমই সলিড ব্ল্যাক, র সিল্কের সলিড ব্ল্যাক একটা প্যান্ট পাচ্ছ। সো প্যান্টটা আমি রাখছি, আর সাথে দেখিয়ে দিচ্ছি দোপাট্টা। আচ্ছা ব্লু হবে, আচ্ছা আখি আঞ্জল আপু, না রে আপু ব্লু হচ্ছে না, ব্লুটা হবে না। এটার দোপাট্টাটা দেখো কত সুন্দর, দুই পাশে চওড়া করে এখানে একটা এমব্রয়ডারি কাজ করা আছে, আর মিডলটা দেখো ছিটানো ছিটানো কাজ, ওকে, মিডলটা ছিটানো করা আছে। এই যে দেখো আমি ধরলাম, ড্রেসটা ধরলাম, যার যার চাই তাদেরকে স্ক্রিনশট নিয়ে নাও, অনলি 2690 টাকা, ওকে, অনলি 2690, লেট না করে এখনই স্ক্রিনশট নাও। দেখো কত সুন্দর প্রত্যেকটা কালেকশন, মাথা নষ্ট করার মতো সুন্দর, সো এখনই স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো, ওকে ওকে। সো চলে যাচ্ছি নেক্সট কালেকশনে, এখন হলো পেস্ট দেখাবো, যেমনটা পেস্ট দেখতে চেয়েছো, সো পেস্টটা দেখিয়ে দিচ্ছি, পেস্টটাও কিন্তু খুব সুন্দর, একদমই ডার্ক একটা পেস্ট কালার, ওকে। এ দেখো এটা হচ্ছে পেস্ট, আর এটাও যে কি সুন্দর একটা লুক দাঁড়ায়, তোমরা জাস্ট দেখলে বুঝতে পারবে। এই দেখো আমি কনফিউজ কোনটা রেখে কোনটা নিব, লাইভের পর আমাকে একটা সিলেক্ট করে দিও আপু, সিলেক্ট করার যদি অপশন থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সিলেক্ট করার অপশন পাবে না, আমি তোমাকে সিলেক্ট করে দেবো, এই অপশনটা পাবে না, কারণ হচ্ছে এগুলো সবই লাইভের সাথে সাথে অর্ডার কনফার্ম হয়ে যায়, অ্যান্ড যারা রেগুলার আমাদের এই ভিউয়ার্স তারা কিন্তু জানে যে এগুলোর কী অবস্থা। সো আপু তাড়াতাড়ি করে স্ক্রিনশটটা এখন ইনবক্স করে ফেলো, এই দেখো এই যে পেস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ডার্ক পেস্টের মধ্যে আছে, অল ওভার এরকম স্টোন ওয়ার্ক, আর দামান পাট দেখো, দামান পাট হচ্ছে এমব্রয়ডারির সাথে এরকম সুন্দরভাবে স্টোন করা, ওকে। অ্যান্ড এটার নেকটা দেখো কত নাইস, নেকটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, অ্যান্ড এটার সাথে যে স্টোনগুলো, স্টোনগুলোকে দেখে বুঝতে পারছো খুব সুন্দরভাবে স্টোনগুলো করা আছে, অ্যান্ড ভালো কোয়ালিটির স্টোন এখানে ইউজ করা হয়েছে, গোল্ডেন দেখাও সাবাপু, সাথে থাকো, গোল্ডেন দেখিয়ে দিচ্ছি, গোল্ডেনও তো দেখিয়েছি রে আপু, হ্যাঁ গোল্ডেন তো দেখেছি আপু, একটু একদমই গোল্ডেন ছিল না, একটু নুট নুট টাইপের কালার ছিল, দেখো এখানে কাজটা কিন্তু একটু ফাঁকা 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 টাইপের, এরকম চিকেন ওয়ার্ক, ওকে ওকে। সো এই যে এটা আমি ধরলাম, এটার ব্যাক সাইড দেখো, এই যে ব্যাক সাইডটাও কিন্তু মিডলটা হচ্ছে এরকম সুন্দর জমাট করে এমব্রয়ডারি কাজ, জমাট করে এমব্রয়ডারি কাজ। আচ্ছা নূরজাহান শাড়ি আপু লিখেছেন, হাই আপু, হ্যালো আপু, কেমন আছো? আর এটারও দেখো দামান পাটে সুন্দর একটা দামান, ব্যাক সাইডের দামান পাটে সুন্দর এমব্রয়ডারি করা, ওকে, সুন্দর এমব্রয়ডারি করা আছে। আচ্ছা
প্রাইস জানতে চেয়েছো, প্রাইস হচ্ছে অনলি তোমাদের জন্য 2690 টাকা, অনলি 2690। যারা যারা প্রাইস জানতে চেয়েছো তাদের জন্য বলছি অনলি 2690 টাকা। তাহলে তুমি বলো আমি কোনটা নিব। আপু তোমার যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নাও, কারণ হচ্ছে তুমি যেটাই পর না কেন খুব সুন্দর লাগবে সবাইকেই। কিন্তু এই বাড়িগুলো খুব সুন্দর লাগে, দেখো বেসটাও কিন্তু অনেক সুন্দর। আর আমি তোমাকে কি ডিসিশন দেবো, আমি নিজেই এত কনফিউজ আমি কোন কালারটা নিব, আমার কাছে সবগুলো কালার ভালো লাগে, তোমার আমার একই কন্ডিশন। ওকে আচ্ছা ব্ল্যাক আছে আপু, ব্ল্যাকটা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি, দেখো এই যে এটা হচ্ছে স্লিভসটা। ওকে এটা হচ্ছে স্লিভসটা, স্লিভসটা রাখছি, প্যান্ট দেখে দিচ্ছি, একদমই সফট একটা র সিল্কের প্যান্ট। ওকে একদমই সফট একটা র সিল্কের প্যান্টের মধ্যে প্যান্টটা পাচ্ছ, ম্যারুন দেখো, ম্যারুন সাথে দেখো একটা দেখিয়েছি আর একটা ম্যারুন আছে দেখিয়ে দিবো। দেখো এটা হচ্ছে প্যান্ট, আর এটার সাথে দোপাট্টাটাও অনেক নাইস, পুরো দোপাট্টা এরকম সুন্দর একটা বড় দুই সাইডে এরকম সুন্দর এমব্রয়ডারি কাজ পাচ্ছ। অ্যান্ড মিডলটা দেখো এরকম ছিটানো, মিডলটা ছিটানো, আর আবার এক এ পাশেও কিন্তু কাজ, আর হচ্ছে অনেক চওড়া দোপাট্টা। আচ্ছা সাবিনী আপু লিখেছে, মাহমুদ আপু লিখেছে প্রাইস, আপু প্রাইস হচ্ছে 2690, অনলি 2690। যার যার চাই তাদেরকে স্ক্রিনশট নাও, পেজ ইন বক্স করে ফেলো। ব্ল্যাক আছে আপু, ব্ল্যাকটা দেখিয়ে দিয়েছি আপু, আফি আপু ব্ল্যাকটা দেখিয়ে দিয়েছি, তোমার সব ভালো লাগে এসি মিউজিয়ান আপু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ডিয়ার। সো এটা কার কার চাই, পেজটা কার কার চাই স্ক্রিনশট নাও, এখনই স্ক্রিনশট না সীমা আপু, তুমি চাইলে কিন্তু পেজটাও নিতে পারো, পেজটা অনেক বেশি সুইট লাগছে তাই না, একদমই হচ্ছে আনকমন টাইপের একটা কালার। ওকে খুবই সুন্দর, প্রাইস অনলি তোমাদের জন্য 2690 টাকা। সো যার যার চাই এখনই স্ক্রিনশট নাও, পেজ ইন বক্স করো, সাথে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিতে কিন্তু ভুলবে না। সাবা আপু কি লিখেছে, আচ্ছা রাকা আপু লিখেছে, আচ্ছা কোনটা নিব বুঝতে পারছি না, সবগুলো ভালো লাগছে। হ্যাঁ এইরকমই হয়, এত কনফিউজ থাকলে কিন্তু একদম হচ্ছে হাতছাড়া হয়ে যাবে, আমি নিজেও কনফিউজ, আমি তোমাদেরকে কি বলবো। পিচ কালার দেখো, পিচ কিন্তু দেখি, পিচ কালার আসেনি আপু, পিচ কালার নেই, পিচ কালার আসছে না। আচ্ছা কনফিউজডের দোকান, ঠিকই বলেছো আমার মতো না, তুমিও কনফিউজডের দোকান, আমিও কনফিউজডের দোকান। আচ্ছা চিটাগংয়ে ক্যাশ অন ডেলিভারি হবে আপু, ইনবক্স করে ফেলো, ইনবক্স করে ফেলো। আমরা নর্মালি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা সবসময় করি ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিটা রাখি, তো এখন যেহেতু লকডাউন এখন একটু ঝামেলা হয়, তারপরও আপু ইনবক্স করে ফেলো, আমরা আমাদের বেস্ট ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা মেজেন্টা কালার, মেজেন্টা কালার কি আছে, একদম ডার্ক মেজেন্টা কালার আছে একটা, সাথে দেখো দেখিয়ে দিচ্ছি, ব্যাটল গ্রিন হবে না, ব্যাটল গ্রিন যা চাচ্ছ ব্যাটল গ্রিনটা হবে না সাইমা আপু, হবে না, ম্যারুনটা দেখাচ্ছি আর হলো মেজেন্টাটা দেখাচ্ছি। সো এটার আগে হলো পেজটা কার কার চাই স্ক্রিনশট নাও, তাদেরকে স্ক্রিনশট নাও, চলে যাচ্ছি আমি নেক্সট কালেকশনে। নেক্সট হলো আমি ম্যারুন দেখাবো, যারা যারা ম্যারুন চাচ্ছ তারা ম্যারুনটা দেখে নাও, রেড কালার, রেড কালার কিন্তু দেখেছি কিছুক্ষণ আগে, রেড দেখিয়েছি, তারপরও সাথে থাকো আপু, যদি সম্ভব হয় তাহলে আবার দেখিয়ে দিব। হ্যাঁ সাবা আপু গোল্ডেন চেয়েছিলে, আরেকটা গোল্ডেন আছে সাথে থাকো, মারুনটা দেখানোর পরে তোমাকে গোল্ডেন দেখিয়ে দিব, পার্পল হবে, হ্যাঁ পার্পলও হবে, বললাম না হিউজ কালার এসছে। সাবা আপুর জন্য গোল্ডেন দেখাবো আমি, ফার্স্টেই দেখিনি, দেখো গোল্ডেনও আছে, দেখো এই যে মারুনটা কার কার চাই, দেখো কত সুন্দর, দুটো মারুন এসছে, দুটো মারুনই অনেক বেশি নাইস, দেখো এই মারুনটাও খুব সুন্দর। অ্যান্ড এটার এটার ম্যাটেরিয়াল কোয়ালিটি, স্টোনের কোয়ালিটি, আর হচ্ছে এখানে যে ডিজাইনগুলো সবগুলো কিন্তু অনেক বেশি ইউনিক। আচ্ছা পিচ কালারটা দেখো, পিচ কালার তো নেই ডিয়ার, পিচ কালারটা হচ্ছে না। সো এই মারুনটা কার কাছে, দেখো মারুনটা কত সুন্দর লাগছে, খুবই 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 সুন্দর মারুন কালার। অ্যান্ড এটার যে দামান পার্ট, দামান পার্টটা দেখো, চওড়া একটা বর্ডার আছে, তার সাথে এমব্রয়ডারি ওয়ার্ক। আচ্ছা কী কী কালার হবে, অনেক কালার হবে, সাথে থাকো। প্রাইস জানতে চেয়েছো নুসরাত জাহান আপু, প্রাইস হচ্ছে 2690 টাকা। ওকে 2690 টাকা মিলে আপু লিখেছেন। আচ্ছা শরীয়তপুরে কি ক্যাশ অন ডেলিভারি হবে আপু, তুমি ইনবক্স করো, ইনবক্স করে ফেলো, যদি ক্যাশ অন ডেলিভারি সম্ভব হয় শরীয়তপুরে অবশ্যই দিয়ে দিব। আনিকা আপু প্রাইস জানতে চেয়েছো, প্রাইস হচ্ছে 2690। এই দেখো এই হচ্ছে ফুল ড্রেসটা, সাথে স্লিভস দেখাচ্ছি, এই দেখো এটা হলো স্লিভস। ওকে এই যে এটা হচ্ছে স্লিভসটা, ভেরি বিউটিফুল একটা স্লিভস, এই স্লিভসটা আমি রাখছি। অ্যান্ড সবাইকে বলবো, সবাই ফ্যাশন ওয়ার্ল্ড FMS এর পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ হয়ে যাও, তাহলে সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রতিদিন দেখতে পারবে। অ্যান্ড হচ্ছে প্রতিদিনই লাইভ হচ্ছে, লাইভগুলোতে একটু সবাই টাইমলি যদি জয়েন করো তাহলে কালেকশনগুলো পেয়ে যাবে। দেখো এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্ক, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্ক। আচ্ছা প্রাইস আপু, প্রাইস কিন্তু আমি বলে দিয়েছি, প্রাইস 2690, অনলি অনলি 2690 টাকা। ও আপু দাম কত, ও আপু দাম হচ্ছে 2690 টাকা। এই তার সাথে স্টোন করা আছে বড় দুই পাশে, কিন্তু এরকম বর্ডার, ওকে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে বর্ডার করা আছে, অনলি 2690 টাকা, সুপার ডুপার একটা ডিসকাউন্ট অফারে পাচ্ছ। সো লেট করো না, এখনই স্ক্রিনশট নাও,
দেখো কত সুন্দর বাড়িগুলো, অনেক সুন্দর। তো আর হচ্ছে ডিসকাউন্টও পাচ্ছ, লেট না করে এখন স্ক্রিনশট নিয়ে নাও, পেজ ইন বক্স করে ফেল। দেখো আমি ধরলাম, তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট নাও। এখন আমি গোল্ডেন দেখাবো, দেই মেজেন্টাটা দেখিয়ে দিই। ওকে, সো চলে যাচ্ছি নেক্সট কালেকশনে। গোল্ডেনটা সাবাপু চেয়েছিলে, সাবাপু গত 3 দিন ধরে আপু, কিন্তু প্রোডাক্ট তুমি খুঁজে খুঁজে পাচ্ছ না, এক্সট্রিমলি সরি ডিয়ার। সো গত 3 লাইভ ধরে তুমি অর্ডার করছো, কিন্তু তুমি ড্রেসটা পাচ্ছ না, ড্রেসটা সোল্ড আউট হয়ে যাচ্ছে। অ্যান্ড সাবাপুর জন্য বলছি তাড়াতাড়ি করে নিয়ে নাও, তাড়াতাড়ি করে এখনই ড্রেসটা নিয়ে নাও। আচ্ছা ব্লু দেখো আপু, ব্লু তো নেই, আখি অ্যাঞ্জেল আপু ব্লুটা নেই। আচ্ছা যেটা আমি হোম ডেলিভারি হবে। সো লোটাস আপু একটু ইনবক্স করো, লোটাস আপু ইনবক্স করে ফেলো, কী কী কালার আছে। কালারগুলো কিন্তু সবই দেখিয়ে দিচ্ছি, রাখ আপু একটু সাথে থাকতে হবে, ধৈর্য ধরে দেখো। অল ওভার কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক, আর এই পোর্শনটা দেখো স্টোন, চারকোনা করে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন করা আছে। দেখো খুবই 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 বিউটিফুলভাবে অল ওভার স্টোন করা। ওকে এই দেখো, অ্যান্ড এটারও দামান পাট দেখাচ্ছি, দামান পাটটা হচ্ছে সুন্দর একটা বর্ডার। আচ্ছা পার্পল দেখো, পার্পল দেখিয়ে দিচ্ছি সাথে থাকো। 22 ড্রেসগুলো কত, 22 ড্রেসগুলো হচ্ছে অনলি তোমাদের জন্য 2690। দেখো এটা হচ্ছে ফ্রন্ট সাইড গোল্ডেন কালার, কার কার চাই। অ্যান্ড এটা দেখো ব্যাক সাইড, একটু নুট টাইপের গোল্ডেন, দেখো নুট টাইপের গোল্ডেন। এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডেও কিন্তু মেডেল পোর্শনে এরকম সুন্দর ঘন করে কাজ করা আছে, দুই পাশে আবার চিকন বর্ডার। আর এটার দামান পাট দেখাচ্ছি, যে এটা হলো দামান পাট, কফি কালার হবে না আপু, কফি কালার এবার আসেনি, কফি কালার কিন্তু এর আগে শিপমেন্টে ছিল, এই শিপমেন্টে কফিটা আসেনি। ওকে সো এটা ধরছি, একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন, পাকিস্তানি বারিশ। অ্যান্ড তোমরা দেখলেই বুঝতে পারবে যে ফিনিশিং কোয়ালিটি আর হচ্ছে স্টোনের যে কোয়ালিটিটা কত ভালো। ওকে ওটা দেখেই কিন্তু বুঝতে পারবে। অ্যান্ড বারিশের কিন্তু এখন অনেক সরাসরি, কিন্তু ভালো টাইপের বারিশগুলো সব জায়গায় তোমরা পাও না। ওকে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন বারিশ দেখো, ব্ল্যাকের মধ্যে গোল্ডেনটা কিন্তু দেখিয়ে দিয়েছি। সাথে থাকো আপু, সবগুলো দেখানো শেষ হলে আমি আবারও রিপিট করবো। দেখো এই যে খুব সুন্দরভাবে এখান থেকে স্লিভসটা পাচ্ছ, ওকে অনেক সুন্দর একটা স্লিভস, স্লিভসটা রাখছি। অ্যান্ড তার সাথে আমি দেখাচ্ছি প্যান্ট, এই যে একদমই হলো সুন্দর একটা নুট গোল্ডেন টাইপের প্যান্ট পাচ্ছ, সিল্কের একটা রস সিল্কের প্যান্ট। ওকে আর এটার সাথে দোপাট্টা দেখাচ্ছি, দোপাট্টাটা দেখো বড়, দুই পাশে এরকম চওড়া বর্ডার, অ্যান্ড আঁচলের সাইড এরকম চিকন বর্ডার, মিডলটাও ছিটানো কাজ করা আছে। সো আমি একটু ধরছি ব্ল্যাকের মধ্যে গোল্ডেন বাড়ি দেখো, ওকে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন বাড়িটা দেখে দিচ্ছি সাথে থাকো। এখন এটার পরে মেজেন্টা দেখাবো, পার্পল দেখাবো, দেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেনটা দেখে দিচ্ছি, একটু সাথে থাকতে হবে। সো সবার রিকোয়েস্ট রাখার ট্রাই করছি, কিন্তু সবাই একটু সাথে থাকবে। ওকে এই দেখো, এই হচ্ছে দোকানটা, প্রাইস 2690, অনলি 2690 টাকা। যার যার চাই এখনই স্ক্রিনশট নাও, পরে কিন্তু পাবে না। ওকে আচ্ছা ব্ল্যাক, ওকে ব্লু স্কাই কালার হবে উর্মি আপু, ব্লু স্কাই কিছুই হবে না, একটা পেস্ট ছিল, পেস্টটা দেখিয়ে দিয়েছি। ওকে খয়েরি নাই, খয়েরিটা দেখিয়েছি কিছুক্ষণ আগে, কিন্তু খয়েরিটা দেখে দিয়েছি। এই দেখো এটা আমি ধরছি, তাদের কেউ স্ক্রিনশট নাও, পেজ ইন বক্স করে ফেলো। প্রাইস অনলি 2690, অনলি 2690 টাকা। অ্যান্ড আচ্ছা ব্ল্যাকের মধ্যে গোল্ডেনটা দেখা অনেকবার আপু দেখতে চেয়েছো, ব্ল্যাকের মধ্যে গোল্ডেনটার সাথে থাকো, দেখিয়ে দিচ্ছি প্রাইস, প্লিজ প্রাইস কিন্তু বলছি আমি 2690, অনলি 2690 টাকা। ওকে লামিয়া মুক্তা আপু প্রাইস জানতে চেয়েছো, প্রাইস 2690, সিমি আপু পার্পল দেখতে চেয়েছো, তো সাথে থাকো, পার্পলও দেখিয়ে দিবো। পার্পলের কিন্তু দুটো ডিজাইন আছে, ওকে পার্পলের মধ্যে দুটো ডিজাইন আছে, সাথে থাকতে হবে। গোল্ডেনটা কার কার চাই, সাবা আপু তুমি গোল্ডেন চেয়েছিলে, সো তুমি যদি গোল্ডেনটা চাও এখন স্ক্রিনশট নাও, তাদেরকে ইনবক্স করে ফেলো, সাথে অ্যাড্রেস কমেন্টটা দিয়ে দাও, তাহলে অর্ডার কনফার্ম হয়ে যাবে। অ্যান্ড আমি চাই সাবা আপু যেন ড্রেসটা নেয়, কারণ হচ্ছে সাবা আপু 3 লাইভ ধরে ট্রাই করছে ড্রেস নিতে, আপু কেন জানি লাকটা ফেভার করছে না আমাদের সাথে, তাই না? হ্যাঁ টঙ্গি কি হোম ডেলিভারি হবে, টঙ্গি হোম ডেলিভারি হবে বেবি, একটু ইনবক্স করো আপু। এখন আগে কি আগে হচ্ছে মেজেন্টাটা দেখিনি, মেজেন্টার জন্য রিকোয়েস্ট ছিল, কোন আপুটার জন্য মেজেন্টার জন্য রিকোয়েস্ট করেছিল। দেখো এটা কিন্তু একদমই ডার্ক মেজেন্টা, ওকে অ্যাজ লাইক আমি এটাকে বলি পুঁই শাকের যে ডালের যে একটা কালার আছে না, লাল পুঁই শাকের যে ডালের যে কালারটা, সেই কালারটা দেখো, ওয়াও এটা কত সুন্দর, জাস্ট সি। এটার সাথে যদি সেম কালার একটা লিপস্টিক ইউজ করা যায়, তাহলে তো একদম একদম মারাত্মক সুন্দর একটা লুক চলে আসবে, তাই না? দেখো এটা হচ্ছে নেকটা, নেকের পরে এখানে স্কোয়ার শেপের সুন্দর অনেক গ্লেসি কিছু স্টোন করা আছে, আর এটার যে এমব্রয়ডারি ওয়ার্কটা খুব সুন্দর, ওকে খুবই সুন্দর করে এভাবে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে, দেখতে পাচ্ছ অনেক অনেক বিউটিফুল। ওকে সিলেটে ডেলিভারি হবে, হ্যাঁ সিলেটে ডেলিভারি হবে, টেনশন করো না। সো যারা যারা আমরা আমরা কিন্তু ফুল বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি, ওকে ফুল বাংলাদেশ ডেলিভারি পাচ্ছ, সো এখনই তাদেরকে স্ক্রিনশট নাও। এই দেখো এটা হচ্ছে লোয়ার প্যাট, ওকে এটা হচ্ছে সুন্দর একটা দামান পোর্শন দেখিয়ে দিলাম। এই যে এই হলো ফুল ড্রেসটা, ওকে এই হচ্ছে ফুল ড্রেসটা, ব্যাক সাইড দেখাচ্ছি,
এটা হলো ব্যাক সাইড অলরাইট এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের মিডল পোরশনে সুন্দর এমব্রয়ডারি করা আছে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে আর এটা দমন পার্ট দেখাচ্ছি সি এটা হলো দমন পার্টে সুন্দরভাবে কাজটা করা আছে আচ্ছা গোল্ডেনটা কনফার্ম করেন হেই আর রাকা আপু গোল্ডেনটা কনফার্ম করে তুমি ইনবক্স করে ফেলো তোমার জন্য রাকা আপুর জন্য গোল্ডেনটা রেখে দাও হবে ওকে তো তোমার আগে যদি অন্য কেউ কনফার্ম করে ফেলে তাহলে কিন্তু আর আমি কিছুই বলতে পারবো না আমি একদম সরি হয়ে যাব আচ্ছা মরিচ লাল কিছু আছে হ্যাঁ একদমই সুন্দর একটা মরিচ লাল লিখেছি সামনে তাকে আবার দেখিয়ে দিব ওকে সো এখন হচ্ছে এটার সাথে আমি স্লিভস দেখাই আগে সো অ্যাজ ইউজুয়াল স্লিভস গুলো সবগুলো স্লিভস সেম ভাবে কিন্তু করো ওকে অ্যাজ ইউজুয়াল স্লিভস এখান থেকে স্লিভস এর ডিজাইনটা পাচ্ছ খুব সুন্দর এমব্রয়ডারি করা আর এটার সাথে প্যান্ট দেখাচ্ছি প্যান্টটা হচ্ছে একদমই সলিড কালার এরকম র সিল্কের প্যান্ট ওকে অনেক সুন্দর র সিল্কের প্যান্ট ব্লু হবে না আপু ব্লু হবে না এক্সট্রিমলি সরি ব্লুটা হচ্ছে না ব্লুটার জন্য অনেক অনেক নক ব্লু কালার তোমরা এত লাইক করো হ্যাঁ ব্লুটা আসলেই সুন্দর কিন্তু ব্লু কালারের বারিশ আমি এখনো দেখিনি ওকে এখনো দেখিনি এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু এরকম একটা এমব্রয়ডারি কাজ আছে বড় দুই পাশে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ তার সাথে স্টোন করা আছে এন্ড মিডলটা ছিটানো কাজ ওকে মিডলটা খুব সুন্দরভাবে ছিটানো করে কাজ করা আছে প্রাইস হচ্ছে তোমাদের জন্য 2690 অনলি 2690 টাকা সো এই যে ধরলাম আমি 2690 অনলি 2690 টাকা যার যার চাই স্ক্রিনশট নিয়ে নাও এখনই স্ক্রিনশট নিয়ে নাও পেজ ইনবক্স করে ফেলো মারুনটা কনফার্ম করেন মারুনটা কনফার্ম করবো রাকা আপু মারুনটা আর গোল্ডেনটা দুটো কনফার্ম করেছো তাই না সো আপু একটু ইনবক্স করে ফেলো ডিয়ার আপু সুইট আপু এখনই যদি ইনবক্স করে ফেলো কালেকশনটা পেয়ে যাবো ওকে আমি কমেন্টে কনফার্ম করতে পারছি না ওকে কমেন্টে কিন্তু কনফার্ম করা যায় না তুমি একটু ইনবক্স করে ফেলো যারা যারা ইনবক্স করবে তারাই পাবে এই দেখো এটা আমি ধরছি এত সুন্দর এটার কালারটা অনেক সুন্দর প্রাইসও অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে আছে অনলি 2690 সো লেট করো না এখনই স্ক্রিনশট নাও ঢাকার বাইরে কি হোম ডেলিভারি হবে হ্যাঁ আপু হোম ডেলিভারি হবে টেনশন করো না ঢাকার বাইরে যারা আছো তারাও পেয়ে যাচ্ছ সো সাথে থাকো ক্যাশ অন ডেলিভারি হবে ইনসাইড ঢাকা অ্যান্ড হচ্ছে আউটসাইড ঢাকা আমরা সব জায়গায় কিন্তু ড্রেসগুলো পাঠাচ্ছি সো কোনো প্রবলেম হবে না যারা যারা পার্পল দেখতে চাচ্ছ তাদের জন্য এখন হলো পার্পলটা ওকে এখন হচ্ছে পার্পলটা দেখো জাস্ট দেখো পার্পলটা কত সুন্দর ওকে অনেক বেশি সুন্দর ওয়াও পার্পলের সাথে পার্পল এমব্রয়ডারি করা তার সাথে গোল্ডেন কালারের স্টোন দেয়া আছে ওকে কফি ড্রেস হচ্ছে না এ দেখো স্কাই টাইপের কি যেন আছে ওইটা দেখো আমার পেছনে স্কাই টাইপের ওকে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি এখনই রেখেছি এগুলো হচ্ছে পেস্ট কালার ওকে সুন্দর একটা পেস্ট কালার সাথে থাকো সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো অল ওভার হচ্ছে এরকম এমব্রয়ডারি কাজ সাথে স্টোন ওয়ার্ক ওকে অল ওভার এমব্রয়ডারি কাজ আছে সাথে স্টোনের ওয়ার্কও আছে অ্যান্ড দমন পাটটা দেখাচ্ছি যে এটা হলো দমন পাট ওকে এটা হচ্ছে দমন পাটটা চওড়া করে একটা এমব্রয়ডারি কাজ আছে অ্যান্ড সাথে কিন্তু স্টোন ওয়ার্ক ওকে এই যে এই হলো ফুল ড্রেসটা ব্যাক সাইড দেখাচ্ছি যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাকসাইডটা কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক দেখো খুবই সুন্দরভাবে ব্যাক সাইডে এমব্রয়ডারি কাজ করা আছে অ্যান্ড দমন পাটটাও কিন্তু এমব্রয়ডারি করে একটা বর্ডার দমন পাটটাও এমব্রয়ডারি একটা বর্ডার আছে সো এটার সাথে আমি স্লিভস অ্যান্ড আদার্স যে পার্টগুলো দেখিয়ে দিচ্ছি পার্পলের মধ্যে দুটো কালার আছে যার যে কালারটা ভালো লাগে তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাও অ্যাজ ইউজুয়াল এই দেখো এটা হচ্ছে স্লিভস স্লিভসটা রাখছি রেড কালার দেখতে চাই সাথে থাকো আপু রেড কালার একবার দেখিয়েছি অ্যান্ড এই আমার কাছে আরও অল্প কয়েকটা কালেকশন আছে এগুলো শেষ করলে আমি আবার রিপিট করবো দেখো তখন হচ্ছে তোমরা আমাকে জাস্ট কালারগুলো বলবে আমি সাথে সাথে দেখিয়ে দিব দেখো এটা হচ্ছে পার্পল কালারের প্যান্ট ওকে খুব সুন্দর পার্পল কালারের র সিল্কের একটা প্যান্ট পাচ্ছ দোপাট্টাটার মধ্যে বড় দুই পাশে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক সাথে স্টোন ওয়ার্কও আছে অ্যান্ড পুরো বডিটায় ছিটানো ওয়ার্ক ওকে পুরো বডিটায় কিন্তু ছিটানো ওয়ার্ক করা আছে গোল্ডেন কালার দেখাও আপু সাথে থাকো গোল্ডেনটাও দেখিয়ে দিব এই দেখো এই হচ্ছে ফুল স্লিভসটা ওকে এই হচ্ছে ফুল স্লিভসটা প্রাইস হচ্ছে তোমাদের জন্য 2690 অনলি 2690 টাকা লেট না করে এখনই স্ক্রিনশট নাও পেজ ইনবক্স করে ফেলো সাথে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিতে একদমই ভুলবে না ঢাকা এবং ঢাকার বাইরে ফুল বাংলাদেশ কিন্তু ড্রেস ডেলিভারি হচ্ছে সো টেনশন করো না তোমাদের যার যার যেটা লাগবে একদম তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও এই দেখো পার্পলটা কোন আপুটা যেন পার্পল চাচ্ছিলে বারবার দেখো এটা দেখতে পারো প্রাইস হচ্ছে অনলি 2690 আমি ধরলাম তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাও ওকে দোপাট্টাগুলো কিন্তু অনেক চওড়া হ্যাঁ পার্পলের আরেকটা কালার আছে আরেকটা ডিজাইন আছে পার্পলের মধ্যে আরেকটা ডিজাইন আছে সাথে থাকো সেই ডিজাইনটা আমি দেখিয়ে দিব আর তারপরে হচ্ছে যে যে কালার দেখতে চাও ব্ল্যাক গোল্ডেন চেয়েছো একটা কমপ্লিট গোল্ডেন চেয়েছো সবগুলো দেখিয়ে দিব একটু সবাই সাথে থাকো দেখো এটা হচ্ছে একটু লাইট টাইপের পার্পল না খুব সুন্দর একটু লাইট টাইপের পার্পলের মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ সাথে ছোট ছোট করে স্টোন
সাথে খুব সুন্দর ভাবে ছোট ছোট করে স্টোন করা আছে। এন্ড এটার যে ম্যাটেরিয়ালটা দেখো, এরকম সুন্দর একটা জল স্যাপ টাইপ, খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল, তাই না? খুবই বিউটিফুল করে পুরো ড্রেসটা কাজ করা। ওকে, পুরো ড্রেসটা এভাবে কাজ করা আছে। দামান পাট দেখাচ্ছি, এটা হচ্ছে দামান পাট। দামান পাটের কিন্তু চওড়া করে এমব্রয়ডারি কাজ এন্ড সাথে স্টোন ওয়ার্ক করা আছে। আপু গোল্ডেন কালারটা নিতে চাচ্ছি, গোল্ডেন কালারটা নিতে চাইলে আমি একটু দেখিয়ে দিব, তারপর তুমি স্ক্রিনশট নিয়ে নিও, পেজ ইনবক্স করে ফেলো। আর যদি তুমি স্ক্রিনশট নিয়ে থাকো তাহলে এখন ইনবক্স করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, ইনার প্রোভাইড করেন না, এখানে যে প্যান্টের যে পিসটা আছে সেখান থেকে কিন্তু ইনার হয়ে যাবে। ওকে, এগুলোর জন্য আর আলাদা করে ইনার থাকে না। ওকে, আচ্ছা, যাই বলো আপু, তুমি কিন্তু মাশাল্লাহ অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্টোনলেসটা আছে, স্টোনলেসটা নেই, এক্সট্রিমলি সরি। আচ্ছা, সীমা ইসলাম আপু প্রাইস জানতে চেয়েছো, প্রাইস হচ্ছে 2690। এই দেখো, এটা হচ্ছে দামান পাট। ওকে, এটা হচ্ছে দামান পাটটা, ব্যাক সাইডে দামান পাট দেখিয়ে দিলাম। ফুল ড্রেসটা আমি এখন ধরছি, দেখো পার্পলটা কত সুন্দর। এই পার্পলটাও কিন্তু খুব সুন্দর, একটু লাইট টাইপের, বাট দেখো ধরা পরে কত সুন্দর লাগছে। অ্যান্ড এটার সাথে আমি স্লিভস দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজ কালার, পেঁয়াজটা কিন্তু পুরোপুরি পেঁয়াজ আসেনি, একটু নুডিস টাইপের একটা পেঁয়াজ আছে সাথে। থাকো আমি দেখিয়েছি, আবারও দেখিয়ে দিব, দেখো এই হলো স্লিভসটা। ওকে, এই হচ্ছে স্লিভসটা, স্লিভসটা রাখছি, সাথে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্ট, একদমই হচ্ছে র সিল্কের একটা প্লেন প্যান্ট পাচ্ছ। দেখো সিল্কটা কত সুন্দর, এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কোয়ালিটির কালেকশন তোমরা পেতে যাচ্ছ। দেখো অনেক সফট একটা র সিল্কের প্যান্ট। অ্যান্ড এইটার যে প্যান্টের নিচের পোর্শনটা দেখো, এখানে সুন্দর একটা এমব্রয়ডারি কাজ আছে। অ্যান্ড নিচে আবার দেখো সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন, সো তোমরা যদি কাট করো প্যান্টের নিচে এই ডিজাইনটা পরলে অনেক ভালো লাগবে। ওকে, এটা রাখছি। আবার আমি এটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, দেখো ফুল দোপাট্টাই কিন্তু পার্পল কালারের মধ্যে একটা সুন্দর পার্পল কালারের জলছাপ আছে। আবার পুরো বডিতে ছিটানো ছিটানো করে এমব্রয়ডারি ওয়ার্ক। আবার এই সাইডটা দেখো, সাইডটা কিন্তু সুন্দরভাবে চিকেনের ওয়ার্ক। প্যান্ট পিসের কাপড় কতটুকু আছে আমি দেখিয়ে দিচ্ছি আপু, প্যান্ট পিসের কাপড় কত গজ আছে সেটা তো বলতে পারছি না, বাট অনেক কাপড় আছে এটার সাথে, যারা যারা লাইক আমিও বানিয়েছি এটার সাথে কিন্তু ইনার হয়ে যায়। ওকে, আর এই যে কাপড়টা এটার সাথে কিন্তু ইনার ওরকম লাগে না, কাজে এটা একটু মোটা আছে। সো এটা আমি ধরছি, প্রাইস হচ্ছে 2690, অনলি 2690 টাকা। পার্পলটা কারা কারা চাচ্ছ স্ক্রিনশট নিয়ে নাও, এখনই স্ক্রিনশট নিয়ে নাও, পেজ ইনবক্স করে ফেলো। আচ্ছা, ফারহানা মাহমুদ শান্তা আপু লিখেছেন, আচ্ছা হাই কাকন ডিয়ার, কেমন আছো? আরে কতদিন পরে দেখলাম, দোয়া করি আমাদের জন্য। অবশ্যই তোমাদের জন্য অনেক 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 দোয়া রইলো, অনেক বেশি লাভ এন্ড আমাদের জন্য বেশি বেশি দোয়া করো। হ্যাঁ, আমি কতদিন তোমাদের সাথে দেখা হয় না, সো কেমন আছো বলো তো আমাকে, তো তোমরা একটা দেখার অপশন পাও, আমাদের আমাকে একটা দেখার অপশন তোমরা পাও, বাট তোমাকে তো দেখার কোনো অপশন পাচ্ছি না। আচ্ছা আপু, ইনবক্স করলাম তো, ইনবক্স করেছো তাহলে পেয়ে যাবে ড্রেস, একদম টেনশন করো না। উম্মে তামান না আপু লিখেছেন, আউটসাইড ঢাকায়, আচ্ছা কন্ডিশনে পাঠানো যাবে? হ্যাঁ, কন্ডিশনে পাঠানো যাবে। সো তুমি একটু ইনবক্স করো আপু, ঠিক আছে? ইনবক্স করো, ইনবক্সে তুমি হচ্ছে একদম প্রপার ইনফরমেশনটা পেয়ে যাবে। সো এটা কার কার চাই, জাস্ট টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স আস উইথ ইওর অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বার। ওকে, দেখো পার্পলটা জাস্ট ওয়াও একটা কালার, তাই না? খুবই 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 সুন্দর। সো লেট করো না, এখনই স্ক্রিনশট নাও, পেজ ইনবক্স করে ফেলো। চলে যাচ্ছি আমি নেক্সট কালেকশনে, নেক্সট একটা সুন্দর পিঙ্ক কালার দেখাবো, যে পিঙ্কটার জন্য এর আগে খুব বেশি আপুরা নক করেছিল। অ্যান্ড হচ্ছে এই পিঙ্কটা কিন্তু গত লাইভেও পিঙ্কটা দেখানোর সাথে সাথে দুই তিনজন আপু একদম হচ্ছে, আপু আমাকে দিও আমাকে দিও পাগল হয়ে গেছে। আই ডোন্ট নো কোন আপুটা পেয়েছে, মেবি পপি আপু পেয়েছে, আর হচ্ছে করবি খানম আপুও পেয়েছিলেন। সো এটা দেখো, এটা কিন্তু অনেক সুন্দর। রেড দেখো আপু, সাথে থাকো আপু, আমার কাছে আরও দুটো কালেকশন আছে, এগুলো দেখে আমি রিপিট করবো। রেডটা কিন্তু আমি রিপিট একবার দেখিয়েছি, সো আবার রিপিট করবো। দেখো এই যে খুবই সুন্দরভাবে পিঙ্কের সাথে পিঙ্ক এমব্রয়ডারি কাজ অ্যান্ড সাথে স্টোন দেওয়া আছে। মেরুনটার জন্য ইনবক্স করেছি, ইনবক্স করলে ড্রেস পেয়ে যাবে, কোনো টেনশন করো না। যে আগে ইনবক্স করবে তাকেই ড্রেসগুলো দেওয়া হবে। মিস ইউ সো মাচ ডিয়ার, অনেক বেশি মিস করি আমিও। অ্যান্ড যেখানেই থাকো অবশ্যই বাসায় আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে অ্যান্ড একটু সেফ থাকো। ওকে, মেয়েকে একটু সেফ রেখো, যেহেতু আমরা সবাই একটা প্রবলেম ফেস করছি। অ্যান্ড অনেক বেশি বেশি দোয়া করি সবার জন্য, সবাই যেন আমরা এই প্রবলেমটা থেকে খুব তাড়াতাড়ি বের হতে পারি। কোভিড-19 নিয়ে সবাই আমরা খুবই টেনশনে আছি। সো আমাদের যেটা করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে অনেক বেশি বেশি মাপ চাইতে হবে। নিশ্চয়ই আমরা কোনো ভুল করেছি, যার কারণে এত বেশি শাস্তি দিচ্ছে আল্লাহ আমাদের, তাই না? আচ্ছা পেজটা দেখো, সাথে থাকো, পেজ দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে দামান পাটটা, এখানে সুন্দর একটা দামান পাটের মধ্যে এমব্রয়ডারি অ্যান্ড স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে? এমব্রয়ডারি অ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে। অ্যান্ড মেটেরিয়ালটা আমি একটু দেখাই, তাহলে ম্যাটেরিয়ালটা তোমরা বুঝতে পারবে। জাস্ট সি অল ওভার ম্যাটেরিয়ালটা হচ্ছে এরকম সুন্দর একটা জলছাপের মতো আছে। ওকে, সুন্দর একটা জলছাপের মতো আছে, গোল্ডেন কালার আছে। হ্যাঁ, গোল্ডেন কালার আছে,
গোল্ডেন কালার মেবি অলমোস্ট সোল্ড আউট, তারপরও সাথে থাকো। এই পপি আপু চলে এসে, আই সুইট আপু, আচ্ছা ইয়েস এটা আমি নিয়েছি, হ্যাঁ তুমি এটা নিয়েছো, এই তো বললাম যে পপি আপু নিয়েছে, আমার মনে আছে। দেখো দেখো এটার মিডলে কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা, মিডলটা খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে, অ্যান্ড তার সাথে দামান পাট দেখাচ্ছি যে ব্যাক সাইডে দামান পাটটা খুবই সুন্দর। আপু আমি কি আচ্ছা আপনার কাছে ডেলিভারি বয় হিসেবে কাজ করতে চাই, আপনার যদি জব দরকার হয় সেক্ষেত্রে আপনি ইনবক্স করতে পারেন, আমি কামে আমি হচ্ছে লাইভে এখন কোনো কিছু বলতে পারছি না, সো আপনি ইনবক্স করতে পারেন। ওকে এই হচ্ছে ফুল ড্রেস, ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর, একদমই হচ্ছে পিঙ্ক কালার, পপি আপুর পিঙ্ক কালারটা কার কার চাই। ওকে অ্যান্ড আমি বলেছিলাম যে এটা পপি আপুই কিন্তু লাকি ফার্স্টেই তুমি নিয়ে নিয়েছিলে ড্রেসটা, তারপরে আপু এই পিঙ্কটার জন্য এত নক এসছে, লাস্ট মেবি একটা দেওয়া হয়েছে করবি খানম আপুকে। সো এই দেখো এটা হচ্ছে স্লিভসটা, অলরাইট এটা হচ্ছে স্লিভ মেসেজ। আচ্ছা সিন করো না কেন আপু, একটু অর্ডারটা লাইভটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করো, সব মেসেজ সিন করা হবে, একদমই টেনশন করো না, ঠিক আছে। প্রাইস জানতে চেয়েছো, যারা যারা প্রাইস জানতে চাচ্ছ, প্রাইস হচ্ছে অনলি তোমাদের জন্য 2690 টাকা। এই দেখো এটা হচ্ছে প্যান্ট, ভেরি কিউট বিউটিফুল একটা প্যান্ট, অ্যান্ড ম্যাটেরিয়ালটা হচ্ছে র সিল্কের মধ্যে পাচ্ছ, দেখো খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা একটা প্যান্ট। ওকে আর সাথে আমি দোপাট্টা দেখাচ্ছি, দোপাট্টাটা হচ্ছে এই যে দোপাট্টাটা হচ্ছে পুরোটাই পিঙ্কের মধ্যে, এত সুন্দর জলছাপ, এই দেখো। অ্যান্ড গত শিপমেন্টে জাস্ট একটা না দুটো কলেকশন এরকম জলছাপের মধ্যে ছিল, অ্যান্ড এই জন্য আমি বলেছিলাম যে পপি আপু লাকি পেয়ে গেছো। দেখো এইবার এই শিপমেন্টে এই কালেকশনটা অনেক এসছে, অ্যান্ড অনেক সুন্দর, আর সাথে দেখো এখানে সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক, খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক। ইয়াস আই অ্যাম লাকি গার্ল, ওকে হ্যাঁ অবশ্যই তুমি লাকি। আচ্ছা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে, আচ্ছা চার্জ কত? ঢাকার বাইরে মেবি 120 or 150, আর অন্য আমার ঠিক মনে নেই, তুমি একটু ইনবক্স করে ফেলো। লেমন কালার হবে, লেমন কালারে হবে না, এক্সট্রিমলি সরি লেমনটা হচ্ছে না। সো এটা কার কার চাই তাড়াতাড়ি করে স্ক্রিনশট না ইনবক্স করে ফেলো। প্রাইস 2690, অনলি 2690। আপুর ড্রেসগুলোর লেন্থ কত? লেন্থ হচ্ছে হিউজ, দেখো যেহেতু পাকিস্তানি কালেকশন দেখতেই পাচ্ছ, আমি একটু দূরে যাচ্ছি, দেখো একদমই আমি এমনিতেই হচ্ছে 5'4", তারপর দেখো আমার একদম পায়ের পাতা পর্যন্ত কিন্তু চলে গিয়েছে, সো তোমাদেরও কিন্তু অনেকটা পায়ের পাতা না, জাস্ট একটু দেখতে পাচ্ছ যে কতটুকু লং হয়েছে, তোমাদেরও এরকম লং হবে। অ্যান্ড পাকিস্তানি কালেকশন বলতে তোমরা জানো যে হিউজ পরিমাণে কিন্তু লেন্থ থাকে, কাপড়ের কোনো কার্পণ্যতা নেই পাকিস্তানি কালেকশনের মধ্যে, তাই না? সো চলে যাচ্ছি নেক্সট কালেকশনে, নেক্সট একটা অফ হোয়াইট দেখাবো, যারা তোমরা অফ হোয়াইট চাচ্ছ তারা একটু সাথে থাকো। ওকে অফ হোয়াইট যারা চাচ্ছ তারা একটু সাথে থাকো, দেখো অফ হোয়াইটের সাথে খুব সুন্দর অফ হোয়াইট কাজ, অ্যান্ড হচ্ছে গোল্ডেন কাজ। ওকে অফ হোয়াইটের সাথে এরকম অফ হোয়াইট কাজ, সাথে একটু গোল্ডেন স্টোন করা আছে। কিউট আপু, খুব নেট প্রবলেম হচ্ছে, ও নেট প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে নেট আসলে সব দিকেই প্রবলেম, সো একটু সাথে থাকো সবাই, নেটটা আবার ঠিক হয়ে যাবে। ওকে একটু ব্লার হয় আবার ঠিক হয়ে যায়, এরকমই চলছে কয়েকদিন ধরে, কী করবো বলো। অ্যান্ড ডাটাতেও সেম প্রবলেম, দেখো এটা সাইডেও সুন্দরভাবে জিগজ্যাগ ওয়ার্ক, সাথে স্টোন করা আছে, অ্যান্ড নেকের পোর্শনটাও দেখো এমব্রয়ডারি কাজ তার সাথে স্টোন। ওকে এমব্রয়ডারি কাজ তার সাথে এরকম স্টোন করা আছে, ব্ল্যাক দেখা অপু, সাথে দেখো ব্ল্যাকও দেখিয়ে দিচ্ছি, পুরোটা এমব্রয়ডারির সাথে স্টোন করা আছে। আর এটার যে লোয়ার পোর্শন, লোয়ার পোর্শনটা হচ্ছে এরকম চওড়া একটা বর্ডার, ওকে লোয়ার পোর্শনে সুন্দরভাবে চওড়া বর্ডার করা আছে। আর এটার আমি ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যে এটা হলো ব্যাক সাইড, ওকে পুরো ব্যাক সাইডের মধ্যে এরকম জমাট করে এমব্রয়ডারি কাজ। আচ্ছা এভরিবডি শেয়ার প্লিজ, হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার করে ফেলো, যারা যারা তোমরা দেখছো আমার সুইট সুইট আপুরা, সবাই একটু লাইভটা শেয়ার করে ফেলো যাতে সব আপুরাই দেখতে পারো। ওকে দেখো এটা দামান পোর্শন, খুব সুন্দর দামান পোর্শনে এমব্রয়ডারি কাজ করা আছে, সো বেশি বেশি করে প্লিজ লাইভটা সবাই শেয়ার করে ফেলো, বেস্ট শেয়ারের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফট থাকছে। সো এই দেখো এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সো এই অফ হোয়াইটটা কার কার চাই, অফ হোয়াইটটা কার কার চাই তোমরা স্ক্রিনশট নাও। অ্যান্ড এটার সাথে আমি স্লিভস দেখিয়ে দিচ্ছি, সি এটা হচ্ছে স্লিভস আপু, 44 লেন্থ কি, আচ্ছা নিচের কাজ কাটা পড়বে আপু, নিচের কাজটা যদি কাটা পড়ে আমি একটু দেখাচ্ছি, জাস্ট হলো অনেকেরই কিন্তু এত লেন্থ পড়তে চায় না, নিচের কাজটা কাটা পড়তে চায়, সো তোমরা এই কাজটা কেটে উপরে বসিয়ে দিতে পারো। ওকে জাস্ট কাজটা কেটে, অনেক আপুরা এই কাজটা করো, এখান থেকে কেটে জাস্ট এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে হচ্ছে ফুল ডিজাইনটাই তুমি পাচ্ছ। আর এই দেখো এটা হলো স্লিভস, খুব সুন্দর একটা স্লিভস, ওকে এই হচ্ছে স্লিভসটা। অ্যান্ড এটার সাথে আমি প্যান্ট অ্যান্ড দোকানটা দেখাচ্ছি, প্যান্টটা দেখো, প্যান্টটা হচ্ছে পুরোটা এরকম সলিড অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ, অ্যান্ড এই প্যান্টের লোয়ার পোর্শনও সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ। আচ্ছা রাকা আপু লিখেছেন, আচ্ছা ইনবক্স করেছি, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ আপু। সো যারা যারা ইনবক্স করেছো তারা পেয়ে যাবে ড্রেসগুলো, মারুন কালারটা দেখা দেখতে চাচ্ছি, একটু সাথে থাকো, আর একটা ড্রেস দেখিয়ে মারুনটা দেখাবো। এই দেখো এটা হলো প্যান্ট, অলরাইট এটা হচ্ছে প্যান্টটা,
এন্ড এটার সাথে দোপাট্টাটা হচ্ছে এটা অফ হোয়াইটের সাথে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ এন্ড এখানে দেখো ঝিরি 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 করে এরকম ছিটানো ওয়ার্ক। প্রাইস জানতে চেয়েছো? প্রাইস হচ্ছে জেপা আপু, প্রাইস হলো অনলি তোমাদের জন্য 2690। খুবই 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 হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা রেঞ্জে পাচ্ছো, ডিসকাউন্ট অফারে পাচ্ছো 2690 টাকা। ব্ল্যাকটা আছে আপু, ব্ল্যাক আছে, ব্ল্যাকটাও দেখিয়ে দিব, সাথে থাকো সবাই সাথে থাকো। এই দেখো অফ হোয়াইটটা কার কার চাই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও, একদমই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে। ওকে, পেজ ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে অনলি তোমাদের জন্য 2690। দেখো অফ হোয়াইটটা কত সুন্দর লাগছে। হ্যাঁ আপুরাও করবে, সবাই যারা যারা আছো অবশ্যই গার্লস গ্রুপে আপুরা করো, ভাইয়ারা করো, যারাই করো অবশ্যই গার্লস গ্রুপে শেয়ার করে দিবে। এই জন্যই হচ্ছে আপুদের বলা, গার্লস হচ্ছে এটা ভাইয়ারা তো কখনো গার্লস গ্রুপে শেয়ার করতে পারবে না, তাই না? তো এখন হলো আমি আরেকটা কালার দেখাচ্ছি, এটা হচ্ছে পিঙ্ক। এই দেখো খুব সুন্দর একটা অনিয়ন আর পিঙ্কিশ টাইপের কালার, খুবই 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 সুন্দর একটা কালার, দেখতেই পাচ্ছো মারাত্মক সুন্দর, তাই না? এই যে দেখো প্রত্যেকটা কালার কত সুন্দর। শান্তা শিরিন আপু লিখেছেন প্রাইস, আচ্ছা পিপি প্রাইস হচ্ছে আপু অনলি 2690। এই দেখো পুরো ড্রেসটা খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ, তার সাথে এখানে চারকোনা করে স্টোন, আমি একটু ধরে দেখাচ্ছি, দেখো খুব সুন্দরভাবে চারকোনা করে স্টোন করা আছে অ্যান্ড পুরো ড্রেসটার মধ্যেই হচ্ছে এরকম এমব্রয়ডারি কাজ। ওকে, এই দেখো এই হচ্ছে ফুল ড্রেসটা অ্যান্ড দামান পার্ট দেখাচ্ছি, যে এটা হলো দামান পার্ট, দামান পার্টও কিন্তু অনেক কাজ, ফুল মিডলে দেখো এরকম একটা সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড স্টোন ওয়ার্ক আছে। সো এটা দেখো এটাও কত নাইস, প্রত্যেকটা কালার অনেক আপুরাই কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নিবে, সেম অবস্থা কিন্তু আমার, প্রত্যেকটা আমার কাছে এত সুন্দর লাগছে, আমি বলছি যে দেখো কত সুন্দর কত সুন্দর, প্রত্যেকটা কালেকশন জাস্ট মারাত্মক সুন্দর। দেখো এই হলো স্লিভস, এটা দেখানোর পরে যা যা রিকোয়েস্টের ড্রেসগুলো আছে সবগুলো দেখিয়ে দিব। ওকে, এই যে এটা হচ্ছে স্লিভসটা, এখন তোমরা কমেন্ট করে ফেলতে পারো যে কে কোন কালার দেখতে চাও। এই যে এটা হচ্ছে প্যান্ট, ওকে এটা হলো প্যান্ট অ্যান্ড এই দেখো এটা হচ্ছে দোপাট্টা, ওকে এই হচ্ছে দোপাট্টাটা, ইনবক্সে দিয়েছি, আচ্ছা কখন জানাবে আপু, জানিয়ে দিবে রাতের মধ্যে তুমি জেনে যাবে, কোনো সমস্যা নেই মালিকা হোসাইন আপু। এই দেখো এই হচ্ছে দোপাট্টাটা, খুবই সুন্দর একটা দোপাট্টা, এখানেও দেখো খুব সুন্দরভাবে এমব্রয়ডারি অ্যান্ড স্টোন ওয়ার্ক করা, এখানেও স্টোন ওয়ার্ক করা আছে অ্যান্ড ফুল বডিতে দেখো ছেটানো করে কাজ, ফুল বডিতে খুব সুন্দর ছেটানো করে কাজ করা আছে। প্রাইস হচ্ছে 2690 অনলি, অনলি তোমাদের জন্য 2690। সো লেট করো না, স্ক্রিনশট নাও। ব্ল্যাক আচ্ছা, ব্যাকসাইড কেমন? ব্যাকসাইড তো দেখেছি, এই যে দেখো ব্যাকসাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক, এই যে অল ওভার খুব সুন্দরভাবে এরকম জমাট করে মিডলটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, সাইড থেকে আবার এরকম ছিটানো কাজ পাচ্ছে। ওকে, সাইড থেকে হচ্ছে এরকম ছিটানো কাজ অ্যান্ড এটার সাথে যে দামান পাট, দামান পাটটা দেখো এই যে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা, দামান পাটেও খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে, বেস কালারের মধ্যে হবে, বেস কালারের মধ্যে, হ্যাঁ বেস কালার আছে আপু, সাথে থাকো সবগুলো দেখেছি। এখন হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি রিপিট করবো, ওকে এটা কার কার চাই, এটার কালারটা দেখো কত সুন্দর, একটা পিঙ্ক টাইপের কালারগুলো কার কার চাই, তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও, একদমই হচ্ছে আনকমন টাইপের একটা কালার। ওকে, স্যার আমি ধরলাম স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো, প্রাইস হচ্ছে 2690। যারা যারা প্রাইস জানতে চাচ্ছ, প্রাইস 2690 টাকা। সো এই এখন আচ্ছা রেড দেখাও, রেহনুমা তাবাসুম আপু রেড দেখতে চেয়েছো, সো আমি হলো রেডটা দেখাচ্ছি, প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর। সো এখন হলো রেড দেখাচ্ছি, রেড এর পরে ব্ল্যাক দেখিয়ে দিব, যারা যারা ব্ল্যাক দেখতে চাচ্ছ। টকটকে রেডটা কে কে চেয়েছিলে বলো তো? এই দেখো একদমই হচ্ছে মরিচা টকটকে রেড। আচ্ছা আমি অলরেডি অর্ডার করেছি, এটা অলরেডি অর্ডার করে ফেলেছো, কোনো সমস্যা নেই, আর এটার আরেক পিস আছে, সো আমি আবার দেখে দিচ্ছি রেডটা, দেখো কত সুন্দর অল ওভার রেডটা, অনেক নাইস দামান পাট দেখাচ্ছে, যে এটা হলো দামান পাট, ওকে এটা হচ্ছে দামান পাট, আর ব্যাক সাইড দেখাচ্ছি যে এটা হলো ব্যাক সাইড, ওকে এই হচ্ছে ব্যাক সাইডটা। তো পুরো ড্রেসটাই খুবই সুন্দর, এই যে ধরলাম আমি স্লিভ দেখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে স্লিভস। আচ্ছা স্টোন কি পড়ে যাবে আপু? এই পর্যন্ত বারিশ নিয়ে কোনো কমপ্লেন আসেনি, ওকে বারিশে স্টোন নিয়ে কোনো কমপ্লেন আসেনি, দুই একটা তো পড়তেই পারে বাট একদমই শেষ হয়ে যাবে না, ধরে যাবে না, ব্ল্যাক হবে, ঠিক আছে। এরপরে ব্ল্যাক দেখে দিচ্ছি, এই দেখো এটা হচ্ছে প্যান্টের নিচের পার্শ্বটা, ওকে নিচের পার্শ্বটা খুব সুন্দর, পুরো প্যান্টটা পাচ্ছ সিল্কের মধ্যে, এটা রাখছি, দোপাট্টাটা দেখো খুব সুন্দর একটা জর্জেটের দোপাট্টা, অল ওভার এরকম সুন্দর এমব্রয়ডারি কাজ পাচ্ছ, সাইডটা দেখো এরকম সুন্দর একটা এমব্রয়ডারি কাজের সাথে এরকম ঢিউ ঢিউ করে একটা কাটিং করা আছে। এই হলো ফুল ড্রেসটা দেখো, আমি জাস্ট বলেছিলাম যে আল্লাহ রেডটা কত নাইস,
রেডটা কারকার চাই এখনই স্ক্রিনশট নাও অলরেডি কিন্তু ইনবক্স হয়ে গেছে তারপর আমি দেখে দিচ্ছি সো চলে যাচ্ছি নেক্সট কালেকশন এখন ব্ল্যাক দেখাবো যারা যারা ব্ল্যাক দেখতে চেয়েছো তাদের জন্য ব্ল্যাকটা দেখে দিচ্ছি স্টোনলেস 22 আছে না আপু স্টোনলেস 22 এখনো আসেনি আমার কাছে এসেছিল বাট এই এই শিপমেন্টে আসেনি ওকে স্টোনলেস 22 এসেছিল বাট এই শিপমেন্টে হচ্ছে সব স্টোন 22 গুলো এই দেখো ব্ল্যাকটা কারকারা চাচ্ছো এটা একবারই দেখাবো আর দেখাবো গ্রে ড্রেসটা আছে আপু গ্রে ড্রেসটা নাই তাবাস্তুম ইসলাম আপু গ্রেটা হবে না দেখো এটা ব্ল্যাক ব্ল্যাকের সাথে কপারিশ কালারের একটা সুন্দর এমব্রয়ডারি কাজ তার সাথে গোল্ডেন কালারের স্টোন দামান পার দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে দামান যারা যারা ব্ল্যাক চাচ্ছো তারা ব্ল্যাকটা দেখে নাও এটা হচ্ছে দামানটা দেখো আমি একটু দূরে যাচ্ছি সি খুবই সুন্দর একটা লুকে আছে খুবই 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 বিউটিফুল একটা লুকে আছে এন্ড এটার ব্যাক সাইড দেখাচ্ছি যে এই দেখো ব্যাক সাইড ব্যাক সাইডটা হচ্ছে জাস্ট প্লেন এমব্রয়ডারি মিডলটা সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে দামান পাটা দেখো এই যে এটা হচ্ছে দামান পাট আপু নীল হবে নদী আপু এক্সটেন্ডেড সরি নীল হচ্ছে না প্যান্টে কি কাজ হবে প্যান্টে কাজ আছে সাথে দেখো দেখিয়ে দিচ্ছি এটার সাথে প্যান্টে কাজ আছে কিনা বলতে পারছি না আচ্ছা মেরুন দেখাও সাথে দেখো মেরুনটা দেখিয়ে দিচ্ছি যারা যারা ব্লু চাচ্ছো ব্লুটা কিন্তু হবে না যারা যারা ব্লু চাচ্ছো ব্লুটা নেই এন্ড এটার সাথে প্যান্টটা হচ্ছে সলিড কালার ওকে সলিড ব্ল্যাক দেখো র সিল্কের মধ্যে সলিড ব্ল্যাক কালারে পাচ্ছো স্কিন কালারটাও দেখিয়ে দিব স্কিন কালারটাও দেখিয়ে দিচ্ছি স্লিভসটা দেখো এই যে এটা হলো স্লিভস ওকে এটা হচ্ছে স্লিভস স্লিভসটা রাখছি দোপাট্টা সহ ধরছি যারা যারা ব্ল্যাক চাচ্ছো একবারই দেখাবো আর কিন্তু দেখাবো না সো ব্ল্যাকটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও আপনি যেটা পরে আছেন ওই ড্রেসটা আছে না আপু আমার ড্রেসটা হবে না তাবাসসুম ইসলাম আপু আমার ড্রেসটা হচ্ছে না এখন সুন্দর সুন্দর বারিশগুলো দেখো সো এই দেখো এই হচ্ছে ফুল ড্রেসটা ওকে দোপাট্টা সহ ধরলাম প্রাইস অনলি তোমাদের জন্য এই দেখো প্রাইস হচ্ছে অনলি তোমাদের জন্য 2690 অনলি অনলি 2690 টাকা সো লেট না করে এখন স্ক্রিনশট নাও ব্ল্যাক কালার ড্রেসের প্রাইস ব্ল্যাক কালারের ড্রেসও সেম প্রাইস ওকে আচ্ছা রেড কালার ড্রেসের প্রাইস ড্রেস কালার রেড কালারও সেম 2690 রেডটা আরেকবার দেখাও রেডটা দেখিয়েছি রেডটা মনে হয় অলরেডি সোল্ড আউট ওকে সো আমি সবাইকে বলছি আমি একবার একবার করে দেখিয়ে দিব একটু কষ্ট করে তোমরা দেখে নিও আরেকবার করে দেখাতে গেলে দেখা গেছে যে আপুরা অন্য অন্য ড্রেসের জন্য রিকোয়েস্ট করছে তারা কিন্তু একটু মন খারাপ করবে এন্ড এত ওয়েট করছে তারা তো আমি থার্ড টাইম করে দেখাতে পারছি না ওকে চলে যাচ্ছি আমি নেক্সট কালেকশনে এখন হলো কারা কারা যেন মারুন দেখতে চেয়েছিলে তাই না হ্যাঁ মারুনটা দেখিয়ে দিচ্ছি সাথে থাকো মারুন দেখিয়ে দিচ্ছি মারুনের মধ্যে আমার কাছে দুটো ডিজাইন আছে ওকে সো দুটো ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এই মারুনটা কার কার চাই এই মারুনটা কার কার চাই এই যে অল ওভার হচ্ছে মারুনের সাথে মারুন সুতোর কাজ গোল্ডেন স্টোন ওকে মারুন সুতোর কাজ আছে গোল্ডেন স্টোন আছে এই পাঁচটা ওভার সুন্দর করে মারুন কালারের কাজ করা ওকে দেখো ফুল ড্রেসটা অনেক সুন্দর এন্ড স্টোনের কোয়ালিটিটা জাস্ট সি সুন্দর একটা স্টোন তাই না এন্ড এটার যে দামান পাট দামান পাটটা দেখো এই যে দামান পাটটা খুব সুন্দরভাবে চওড়া একটা বর্ডার করা আছে সাজিদ আফরিন আপু তোমার জন্য হচ্ছে মারুনটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে দামান পাট ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা ব্যাক সাইড আরও অর্ডার আরও নক ছিল মেরুনটার জন্য কারা কারা যেন বলেছ আমি ভুলে গিয়েছি দেখো এই যে খুবই সুন্দর করে ব্যাক সাইডের মিডল পোর্শনটা জমাট করে কাজ করা আছে দামান পোর্শনটা দেখাচ্ছি এই দেখো এটা হলো দামান পোর্শন ওকে আচ্ছা বেস কালারের মধ্যে বেস কালারটা এরপরে দেখিয়ে দিব সাথে থাকো আচ্ছা আপু প্রাইস হচ্ছে 2690 টাকা হাই আপুনি কেমন আছো আচ্ছা পিউলি আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বলো তো এই দেখো ফুল ড্রেসটা ধরলাম সি এই হচ্ছে ফুল ড্রেসটা এটার সাথে আমি আদার্স পার্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে প্যান্টটা পাচ্ছ এই যে জাস্ট প্লেন ওকে প্লেন একটা র সিল্কের প্যান্ট ওকে প্লেন সুন্দর একটা র সিল্কের প্যান্ট আচ্ছা দামটা একটু বেশি দাম ও মাই গড তুমি এটা কি বললে আপু এই বারিশগুলো এর থেকে কম রেঞ্জে তুমি কোথাও পাবে না ওকে কোথাও পাবে না সো যারা যারা বারিশের প্রাইসটা জানে তারা কিন্তু অলরেডি অর্ডার করেও পাচ্ছে না ওকে অর্ডার করেও কিন্তু পাচ্ছে না পেস্ট কালারটা দেখো প্লিজ এখনই দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারটা দেখো এই হলো স্লিভসের পোর্শনটা ওকে এটা হচ্ছে স্লিভস অ্যান্ড এটার সাথে প্যান্টও দেখিয়ে দিয়েছি দোপাট্টা সহ ধরছি যারা যারা মারুনটা চাচ্ছো তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাও ওকে এই দেখো এই হলো মারুনটা প্রাইস অনলি 2690 অনলি অনলি তোমাদের জন্য 2690 টাকা সো লেট না করে এখনই স্ক্রিনশট নাও পেজ ইনবক্স করে ফেলো তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাও কফি আছে কফি নেই আচ্ছা ব্ল্যাকটা দেখিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ আগে ব্ল্যাকটা দেখিয়েছিলাম যারা যারা মিস করেছো তারা একটু লাইভটা আবার দেখে নিও ওকে সো অনলি তোমাদের জন্য 2690 টাকা চলে যাচ্ছে নেক্সট কালেকশনে আরেকটা মেরুন আছে আরেকটা মেরুন দেখানোর পরে হচ্ছে পেস্ট কালারটা দেখাবো ওকে দেখো আরেকটা মেরুন দেখাচ্ছি যারা যারা মেরুনের জন্য নক করেছো তারা তাদেরকে স্ক্রিনশট নাও সি
এই মেরুনটা দেখো কত সুন্দর, এই যে অল ওভার মেরুন হচ্ছে, মেরুনের সাথে মেরুন কাজ, সাথে এমব্রয়ডারি, সাথে এমব্রয়ডারি করা আছে। ব্ল্যাকটা একটু দেখা বা ব্ল্যাকটা কিন্তু দেখেছি ডের আপু, সাথে থাকো যদি সময় থাকে আবার দেখিয়ে দিবো স্টোনগুলো কি পড়ে যাবে। আপু স্টোনগুলো আমি তো ফার্স্টেই বলেছি যে স্টোন বারিশের এ পর্যন্ত কিন্তু কোনো কমপ্লেন আসেনি যে স্টোন পড়ে গেছে, তো আমি জানি না হয়তো দেখটা পড়লে পড়তে পারে, কিন্তু একদমই শেষ হয়ে যাবে এমন কিন্তু হবে না। ওকে সো এই দেখো ফুল রেস্টটা খুবই সুন্দর, ফুল রেস্টটা খুবই সুন্দর। আর এটার দামান পার্ট দেখো, এই যে এটা হচ্ছে দামান পার্ট, ওকে এটা হচ্ছে দামান পার্টটা। আর এটার আমি ব্যাক সাইড দেখাচ্ছি, পুরো ব্যাক সাইডে কিন্তু মিডল পোর্শন দেখো জিগজ্যাগ করে এমব্রয়ডারি কাজ করা আছে। অ্যান্ড পুরো কাপড়টায় দেখো একটা হালকা জলছাপ, ওকে হালকা সুন্দরভাবে একটা জলছাপ করা আছে। আর এটার দামান পার্ট দেখাচ্ছি, দেখো এটা হলো দামান, সুন্দর একটা কাজ করা আছে। সো এই ড্রেসটা আমি ধরছি, মেরুনটা দেখো কত সুন্দর, খুবই সুন্দর। যারা যারা মেরুন চাচ্ছিলে তাড়াতাড়ি করে ড্রেসগুলো অর্ডার করে ফেলো, কারণ হচ্ছে এগুলো পরে পাবে না, আবার শিপমেন্ট আসবে কিনা তাও বলা যাচ্ছে না। ওকে যেহেতু আমাদের কিন্তু অলমোস্ট আজকে 18 রমজান মেবি, আচ্ছা তোমার পেজে আমি নিউ, ওকে রোজ আপু মোস্ট ওয়েলকাম তোমাকে। সো সবসময় রেগুলার থাকবে পেজে, অ্যাক্টিভ থাকবো তাহলে হচ্ছে তুমি, আর নতুন থাকবে না একদম টপ ফ্যান হয়ে যাবে, অনেক সুন্দর সুন্দর লাইভ হয়ে লাইভগুলো দেখবে, মজা হবে, আড্ডা হবে, তো সাথে থাকো। আর হচ্ছে আমি যেটা দেখাচ্ছি আমারটা কিন্তু কফি কালার হবে না, ওকে কফি কালার হচ্ছে না, ন্যাভি ব্লু চাচ্ছ, ন্যাভি ব্লু হবে না। ওকে দেখো এই হলো স্লিভসটা, এটা হচ্ছে স্লিভস, স্লিভসটা রাখছি, প্যান্ট দেখিয়ে দিচ্ছি। প্যান্টটা দেখো একদমই হচ্ছে মেরুন কালার একটা প্যান্ট, নিচে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ, ওকে নিচে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে। টগর আপু এটার জন্য ইনবক্স করেছো, ঠিক আছে যদি ইনবক্স করে থাকো অবশ্যই পেয়ে যাবে, কোনো টেনশন করো না। সো এটার সাথে দোপাট্টা দেখাচ্ছি, এই হলো দোপাট্টাটা, যারা যারা চাচ্ছ যারা যারা আগে আগে ইনবক্স করেছো সবাই পেয়ে যাবে। ওকে অ্যান্ড এই জন্যই বলছি সবাইকে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও ইনবক্স করে ফেলো। দেখো প্রাইস হচ্ছে 2690, অনলি 2690 টাকা, লেট না করে এখন স্ক্রিনশট নাও, তাড়াতাড়ি করে পেজ ইনবক্স করে ফেলো, অর্ডার কনফার্ম হয়ে যাবে। ডেটটা আমি নিব ইনবক্স করেছি, আচ্ছা শিখা মাহমুদ আপু ইনবক্স খুলে পেয়ে যাবে, ইনবক্স খুলে পেয়ে যাবে, কোনো টেনশন করো না। শারমিন সুলতান আপু লিখছেন হাই, হ্যালো শারমিন আপু কেমন আছো, নুড কালারটা দেখান। ওকে সো নুড কালার দেখেছি, একটু পরে দেখাচ্ছি, আমি একটু পেস্ট কালারটা দেখিয়ে নিই, পেস্ট কালারের জন্য অনেক লাভ ছিল, অনেক কাপড়ে কামেন্ট করছো বারেবার বলছো পেস্ট কালারটা দেখাতে, এই দেখো এটা হচ্ছে পেস্ট কালার, ওকে এটা হচ্ছে পেস্ট কালার, খুব সুন্দরভাবে পেস্টের সাথে পেস্ট এমব্রয়ডারি কাজ, সাথে স্টোন করা আছে, ওকে সাথে স্টোন করা আছে, অল ওভার পেস্টের সাথে পেস্ট এমব্রয়ডারি কাজ, সাথে স্টোন করা। অ্যান্ড এটার সাথে যে দামান পার্ট দেখাচ্ছ, দামান পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি অ্যান্ড স্টোন, ওকে এটা হচ্ছে দামান পার্ট। ফুল ড্রেসটাই ধরছি, ফুল ড্রেসটা ধরছি, তার আগে ব্যাক সাইড দেখে নিই, দেখো এটা হচ্ছে ব্যাক পোর্শন, অলরাইট যে এটা কোনো ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনে দামান পার্ট দেখাচ্ছি যে এটা হচ্ছে সুন্দর একটা দামান পার্ট। সো এই তো এটা হলো ড্রেসটা, সাথে স্লিভসটা দেখো এখানে সুন্দর একটা স্লিভস পাচ্ছ, খুবই সুন্দরভাবে স্লিভসটা পাচ্ছ, এটা হলো স্লিভস, সাথে প্যান্ট অ্যান্ড দোপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি, প্যান্টটা হলো সলিড কালার, ওকে প্যান্টটা হচ্ছে এরকম সলিড কালারের মধ্যে পাচ্ছ। সো প্যান্টটা আমি রাখছি, সুন্দর একটা পেস্ট টাইপের কালারের মধ্যে পাচ্ছ, দেখো অল ওভার এমব্রয়ডারি কাজ, ওকে অল ওভার দুই পাশে এমব্রয়ডারি কাজ করা আছে, মিডলে স্টোন দেওয়া আছে, এই যে অনেক সুন্দরভাবে ছিটানো করে কাজ করা। আমি ধরলাম প্রাইস হচ্ছে 2690, অনলি 2690, লেট করো না এখনই স্ক্রিনশট নিয়ে নাও। যারা যারা পেস্ট যাচ্ছ, পেস্টের জন্য অনেক ইনবক্স এসছে, অলরেডি চলে এসছে, তারপরও বললাম যারা যারা পেস্ট যাচ্ছ এখনই নিয়ে নাও। ওকে সো চলে যাচ্ছি নেক্সট কালেকশনে, যারা তোমরা একটু বেস্ট কালার চাচ্ছিলে, গোল্ডেন টাইপের কালার চাচ্ছিলে, তাদের জন্য হচ্ছে এখন আমি গোল্ডেন দেখিয়ে দিচ্ছি, গোল্ডেনটা দেখো অনেক সুন্দর, ওকে সো সাবাপু অনেকবার গোল্ডেনের জন্য নক করেছিলে, সো আমি জানি না আপুকে ইনবক্স করেছো নাকি, যদি ইনবক্স করো ফার্স্টে সাবাপুকে দা ট্রাই করবো, কারণ হচ্ছে বেচারি তিন দিন ধরে ট্রাই করছে একটা ড্রেস দিতে, বাট যতবারই সে ইনবক্স করে তার আগে ড্রেসটা সোল্ড আউট হয়ে যায়, আমার নিজেরই খারাপ লাগছে। দেখো অল ওভার ড্রেসটাই হচ্ছে এমব্রয়ডারি, তার সাথে স্টোন, খুব সুন্দরভাবে স্টোন করা, দেখো আচ্ছা ইনার কি সাথে আছে, ইনার সাথে নেই, বাট প্যান্টের যে ম্যাটেরিয়ালটা দেওয়া আছে, অনেকগুলো ম্যাটেরিয়াল দেওয়া আছে, এখান থেকে কিন্তু ইনারটা হয়ে যাবে। সো দেখো বেস্ট কালার কার কার চাই, গোল্ডেনটা কার কার চাই, দেখো অনেক সুন্দর, ওকে অনেক সুন্দর দামান পার্ট দেখাচ্ছি, এই দেখো এটা হলো দামান পার্ট, চওড়া বর্ডার দেওয়া আছে, ওকে সো এটার দেখো এটার ব্যাক সাইডের ম্যাটেরিয়ালটা দেখাচ্ছি, ব্যাক সাইডের ম্যাটেরিয়ালটা জর্জেটের মধ্যে পাচ্ছ, অল ওভার মিডলটা হচ্ছে এমব্রয়ডারি কাজ, ওকে অল ওভার মিডলে এমব্রয়ডারি কাজ করা আছে। অ্যান্ড এটার এটার দামান পার্ট দেখাচ্ছি, দেখো এটার দামান পার্টটাও কিন্তু চওড়া একটা
এমব্রয়ডারি কাজ, ওকে? সো এটা আমি একটু ধরছি, এই দেখো এটা আমি একটু ধরছি, সাথে স্লিভস দেখাচ্ছি। স্লিভসটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল সবগুলো স্লিভস সেম টাইপের ডিজাইন করা আছে। এই যে দেখো, এটা হচ্ছে স্লিভস, ওকে? এটা হলো স্লিভসটা, পুরো স্লিভসের মধ্যে এরকম ছেটানো ওয়ার্ক করা আছে। এন্ড তার সাথে আমি প্যান্ট এন্ড দোপাটা দেখিয়ে দিচ্ছি। এটার প্যান্টটা হচ্ছে একদমই র সিল্কের মধ্যে, এই যে দেখো র সিল্কের মধ্যে প্যান্ট আছে। তোমার পরাটা আছে না আপু? আমার পরাটা হবে না, ওকে? আর এটার সাথে আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি। দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর, এই যে অল ওভার বড় দুই পাশে এরকম সুন্দরভাবে একটা এমব্রয়ডারি কাজ, মিডলটা এরকম ছিটানো কাজ পাচ্ছ। আর আঁচলের সাইডটা দেখো, আঁচলের সাইডে এরকম সুন্দর একটা চিকন করে এরকম বর্ডার করা আছে। সো এটাও ধরছি। এইটা যারা যারা চাচ্ছিলে বেস কালার, স্কিন কালার, গোল্ডেন কালার, অনেকবার অনেক আপুরা চেয়েছো, তাদেরকে স্ক্রিনশট নাও। এটার জন্য প্রাইস হচ্ছে 2690, অনলি 2690 টাকা। সো কারা কারা আগে আগে চাও এখন ইনবক্স করে ফেলো, আর না হলে কিন্তু শেষ হয়ে যাবে, তখন আর কিছু বলতে পারবে না, ওকে? তখন কিন্তু বলতে পারবে যে আপু ড্রেসটা অর্ডার করেছি পাইনি, কারণ হচ্ছে আগে যে অর্ডার করবে তাকেই দেয়া হবে। আচ্ছা নিউট কালারটা দেখান, ওকে? সাথে থাকো, এখনই নিউট কালারটা দেখিয়ে দিচ্ছি, ওকে? অনিয়ন কালার, অনিয়ন কালার দেখাবো, নিউট কালার দেখাবো, একটু সাথে থাকতে হবে। এখন হলো নিউটটা দেখাচ্ছি, যারা যারা নিউটটা চাচ্ছ এই দেখো নিউটটা নিয়ে নাও, লুকটা নিয়ে নাও। ভেরি 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 সোভার একটা লুকে আছে, অল ওভার এমব্রয়ডারি অ্যান্ড এরকম স্টোন করা, ওকে? অল ওভার হচ্ছে সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড স্টোন করা। অ্যান্ড আমি একটু কাপড়টা দেখে নিই, দেখো এরকম জলছাপ করা আছে, ওকে? সুন্দর একটা জলছাপের মতো ডিজাইন করা আছে। দামানপাট দেখাচ্ছি, যে চওড়া একটা সুন্দর দামানপাট, ওকে? এটা হচ্ছে দামানপাটটা। আর এখানে যে স্টোনগুলো, স্টোনগুলো কিন্তু নুট কালারই, ওকে? স্টোনগুলো কিন্তু গোল্ডেন না, স্টোনগুলো নুট কালার। ব্যাকসাইড দেখাচ্ছি, যে এটা হলো ব্যাকসাইড, দেখো অল ওভার ব্যাকসাইডের মিডল পোর্শনে কিন্তু এমব্রয়ডারি আছে, দেখা যাচ্ছে কি? আচ্ছা আপু এটা নিবো, এটা নিলে এখন ইনবক্স করে ফেলো, নাহলে কিন্তু পেয়ে যাবে। ইনবক্স করেছি, আচ্ছা দুইটা ড্রেস ইনবক্স করেছো, তাহলে তুমি পেয়ে যাবে, একদম টেনশন করো না। আর এটার দামানপাট দেখাচ্ছি, এই দেখো এটা হলো দামানপাটটা। আর এটা খুবই 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 সুন্দর, খুবই সোভার, একদম ক্লাসি একটা লুকে আছে। এই কালারগুলো সবসময়ের জন্য আমার পছন্দ। সো আমার মতো কারা কারা আছে কালারগুলো পছন্দ করো, তাদের তো স্ক্রিনশট নিয়ে নাও। ইনার আছে আপু, ইনার হচ্ছে এটার সাথে প্যান্ট আছে, প্যান্টের মধ্যে ইউজ করলে ম্যাটেরিয়াল আছে, আই থিঙ্ক ইনার হয়ে যাবে, ওকে? সবাই কিন্তু এভাবে মেক করে, অ্যান্ড আমরাও যখন করি এভাবেই মেক করি, যদি খুব হেলদি না হয় তাহলে হয়ে যাবে। দেখো এই যে এটা হচ্ছে স্লিভসটা, স্লিভসটা রাখছি, আর সাথে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটা। দেখো প্যান্টেরও কিন্তু দামান পাটে এরকম সুন্দর একটা, সরি প্যান্টের হচ্ছে একদমই লোয়ার পোর্শনে এরকম সুন্দর একটা এমব্রয়ডারি কাজ, খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে। ফুল প্যান্টের ম্যাটেরিয়ালটা পাচ্ছ র সিল্কের মধ্যে, ওকে? তোমার কালেকশনগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি লাভ তোমাকে। সো কালেকশনগুলো আসলেই অনেক সুন্দর, একদম হচ্ছে মাথা নষ্ট হওয়ার মতো, অনেক আপুরা অনেক কনফিউজ হয়ে গেছো যে কোনটা রেখে কোনটা নিবে, এত সুন্দর লেগেছে তোমাদের কাছে। দেখো ড্রেসটা অনেক বেশি নাইস, দোপাট্টাটাও কিন্তু খুব সুন্দর, মিডলটা এরকম ছিটানো ওয়ার্ক, অ্যান্ড এরকম দুই পাশে সুন্দরভাবে এমব্রয়ডারি চিকেনের মতো কাজ করা আছে। প্রাইস হচ্ছে এই যে অনলি তোমাদের জন্য 2690 টাকা, প্রাইস হলো অনলি 2690। যার যার চাই স্ক্রিনশট নাও, ইনবক্স করে ফেলো। এরকম আর নেই আপু, এক্সট্রিমলি সরি। এই ডিজাইনের মধ্যে অনেক কালার আছে, বাট এই কালারটা আর নেই, ওকে? বাঙ্গি কালার হবে না, বাঙ্গি কালার নেই, বাঙ্গি কালার তো দেখাইনি আপু, বাঙ্গি কালার তো নেই আমার কাছে। বাঙ্গি কালার তুমি কোনটা দেখেছো? এখানে বাঙ্গি কালার নেই ডিয়ার। সো এই দেখো এটা আমি ধরলাম, প্রাইস হচ্ছে অনলি 2690 টাকা। যার যার চাই তাদেরকে স্ক্রিনশট নাও, পেজ ইনবক্স করে ফেলো, ওকে? তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো, অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি রেঞ্জে আছে, অনেক ডিসকাউন্ট অফারের ড্রেসগুলো পাচ্ছ। সো লেট করো না, একদমই লেট করো না, স্ক্রিনশট নিয়ে নাও। ব্যাগটা নিবো, তুমি যদি ব্যাগটা নিতে চাও তাহলে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও। এখন কোন কালারটা দেখাবো বলো তো, কোন কালারটা দেখতে চাচ্ছ আপুরা? ব্ল্যাক দেখেছি, মেরুন দেখেছি, অ্যান্ড তোমাদের জন্য নুট কালার দেখিয়ে দিলাম। আর কি কালার দেখতে চাচ্ছ আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি দেখিয়ে দিব। টেক দিয়েছি বাট, আচ্ছা বলো কাল জানাবে, ঠিক আছে? কাল জানালে যদি আমাদের কাছে কালেকশনগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই তুমি কালকে পেয়ে যাবে। আচ্ছা আপু সব ড্রেস পছন্দ হচ্ছে? হ্যাঁ সবগুলো ড্রেসই পছন্দ হওয়ার মতো, একদমই হচ্ছে ট্রু, ওকে? প্রত্যেকটা ড্রেসের কালার অনেক বেশি সুন্দর। সো আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করতে চাচ্ছি, কাজ হচ্ছে তোমাদের রিকোয়েস্টের সবগুলো কালার আমি দেখে দিয়েছি, অ্যান্ড হোপফুলি তোমাদের কাছে ভালো লেগেছে, প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর ছিল। সো আজকের মতো লাইভ শেষ করার আগে আরেকটা কথা বলছি, যারা তোমরা লেটে জয়েন করেছো, রেডটা উজ্জ্বলা হোসেন, আচ্ছা রেডটা রেডটা যাচ্ছেন উজ্জ্বল হোসেন, আপনি যদি রেডটা অর্ডার করতে চান তাহলে ইনবক্স করে ফেলেন, ঠিক আছে?
টেক্সটের রিপ্লাই নেই, টেক্সটের রিপ্লাই পেয়ে যাবে আপু, লাইভটা শেষ হওয়া পর্যন্ত একটু ওয়েট করো, রাতে সব রিপ্লাই পেয়ে যাবে, একদমই টেনশন করো না। অনিয়ন কালার, অনিয়ন কালার তো দেখিয়েছি আপু, অনিয়ন কালার দেখিয়ে দিয়েছি, ওকে, একদমই হচ্ছে যে সলিড যে অনিয়ন সেটা নেই, একটু পিঙ্কিশ টাইপের অরিয়ন ছিল, অনিয়নটা দেখিয়ে দিয়েছি, রেড কালারও দেখিয়েছি, প্রাইস ছিল 2690 করে এগুলো। আচ্ছা ব্ল্যাকটা কিন্তু দেখিয়ে দিয়েছি, ব্ল্যাকটাও দেখিয়েছি দুইবার করে দেখিয়েছি ড্রেসগুলো, অ্যান্ড হোপফুলি তোমাদের কাছে ভালো লেগেছে। যারা যারা লেটে জয়েন করেছো তারা একটা কাজ করতে পারো, তারা একটু লাইভটা শেয়ার করে ফেলো, তোমাদের ওয়ালে শেয়ার করতে পারো, তাহলে হচ্ছে সুন্দর সুন্দর কালেকশনগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে, অ্যান্ড তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি ইনবক্স করতে পারো। আর আরেকটা কথা বলছি, তোমরা যদি তোমাদের ওয়ালে শেয়ার না করো সেক্ষেত্রে আমাদের পেজ থেকে পেজটা একটু ভিজিট করো, পেজে একটু পরে গেলে এই লাইভটা আবার দেখতে পাবে, সেখান থেকে স্ক্রিনশট নিয়েও ইনবক্স করতে পারো। আচ্ছা নাইমা আপু, অনিয়ন যাচ্ছ, অনিয়ন কিন্তু দেখিয়েছিলাম আপু, অনিয়নটা ওরকম অনিয়ন না, ওকে দেখাচ্ছি, দাঁড়াও দেখো, অনিয়নটা কিন্তু ওরকম অনিয়ন নয় যে এই টাইপের, একটু অনিয়ন কালার, ওকে, একটু পিঙ্কিশ টাইপের অনিয়ন। সো এটা যদি তোমাদের ভালো লাগে এটা নিতে পারো, এটা নিতে পারো, এটা যে একদমই অনিয়ন তা না, একটু পিঙ্ক টাইপের লুক আছে কিন্তু দেখো। হ্যাঁ রেটটা দেখতে চাই, রেট অলমোস্ট মনে হয় সোল্ড আউট, রেটটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা অর্ডার দিয়েছি, প্লিজ আমারটা দাও বলো। আচ্ছা কালকে জানাবে, তুমি যদি আপু অর্ডার করে থাকো, হ্যাঁ কালকে জানানো হবে, একটু ওয়েট করো, একটু ওয়েট করতে হবে, অর্ডার করেছি বাট বলছে কালকে জানাবে, সো কালকে যদি জানা বলে তাহলে অবশ্যই কালকে জেনে যাবে, ওকে। সো যদি তোমরা এই অনিয়নটা চাও, দেখো এটা কিন্তু পুরোপুরি অনিয়ন না, একটু পিঙ্কিশ টাইপের লুক আছে, এটা যদি কেউ চাও এটা দেখতে পারো, এটা ছাড়া আর অনিয়ন নেই, ওকে, এটা ছাড়া কিন্তু আর অনিয়ন নেই, এটা সহ ধরছি আমি, প্যান্ট আর স্লিভসটা দেখাচ্ছি না, এই যে ধরলাম, প্রাইস হচ্ছে 2690, যার যার চাই তাদের একটা স্ক্রিনশট না পেজ ইনবক্স করে ফেলো, প্লিজ আমার অর্ডারটা কনফার্ম করো, ওকে, ট্রাই মাই বেস্ট ডিয়ার, আমি তোমারটা অর্ডার কনফার্ম করে দিবো। আচ্ছা তোমার নামটা একটু দেখে নিই, সাদিয়া আপু, ওকে, সো টেনশন করো না, পেয়ে যাবে তোমার ড্রেস, ওকে ওকে। সো এই হচ্ছে আজকের কালেকশনগুলো, সো সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড এনি কাইন্ড অফ আস্কিং ইনফরমেশন তোমরা আমাকে এখন বলতে পারো, এখন জানতে যেতে পারো আমার কাছে যে কি মানে তোমরা নেক্সট টাইমে কী টাইপের কালেকশন চাও, ঈদের আগে কেমন কালেকশন চাও, অ্যান্ড আমরা ট্রাই করবো তোমাদের জন্য সুন্দর সুন্দর বেস্ট বেস্ট কালেকশনগুলো নিয়ে আসতে। অ্যান্ড ফ্যাশন ওয়ার্ল্ড MS মানেই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কালেকশন, সো তোমরা যারা পাকিস্তানি কালেকশনগুলো লাইক করো তারা অবশ্যই সাথে থাকবে, ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে সবসময়ই থাকবে, অ্যান্ড লাইক দিয়ে সবাই অ্যাক্টিভ হয়ে যাও যাতে সুন্দর সুন্দর কালেকশনগুলো লাইভের সাথে সাথে তোমরা দেখতে পারো, নোটিফিকেশনটা তোমাদের কাছে অবশ্যই চলে যাবে। তো এখনই সবাই লাইক দিয়ে ফেলো, অ্যান্ড আমাদের পেজটি যে নামে আছে, আমাদের শপটি কিন্তু সে নামে আছে, যে দেখো আমাদের শপ কিন্তু এখন ওপেন আছে, সো তোমরা যদি কেউ শপে যেতে চাও সেক্ষেত্রে শপে যেতে পারো। প্রাইস কত আপনি, প্রাইস ছিল 2690, ওকে, প্রাইস ছিল 2690 টাকা। সো আজকের মতো আমি লাইভটা শেষ করতে চাচ্ছি, আমার যেতে ইচ্ছা করছে না কারণ হচ্ছে তোমরা অনেকেই আছো আমার সাথে। সো এখন হলো শেষ হওয়ার আগে শপের অ্যাড্রেসটা বলছি, যারা তোমরা শপে যেতে চাও, আমাদের শপটি কিন্তু ফার্স্ট শপটি হচ্ছে ঢাকার নাভানা বেলিস্টারে আছে, নাভানা বেলিস্টারের হলো Level 3, শপ নাম্বার হচ্ছে 14, অ্যান্ড শপের নাম ফ্যাশন ওয়ার্ল্ড MS, আমাদের পেজটি যে নামে আছে শপটিও কিন্তু সেম নামই পাচ্ছ তোমরা। সো অবশ্যই চলে যাবে শপে যদি তোমরা যেতে চাও, ওকে, হ্যাঁ যদি তোমরা যেতে চাও অবশ্যই চলে যাবে। অ্যান্ড আরেকটি শোরুম হচ্ছে মধ্যপাড্ডায় আছে, মধ্যপাড্ডা লিঙ্ক রোডে ঠিক অপোজিটে টাপিকাল মোল্লা টাউন নামে একটি শোরুম আছে, শপিং মল আছে, সেই শপিং মল মলেরই কিন্তু Level 2, অ্যান্ড শপ নাম্বার হচ্ছে 20, সেখানে গেলে পেয়ে যাচ্ছ ফ্যাশন ওয়ার্ল্ড MS এর আরেকটি শোরুম, সেখানেও তোমরা পাকিস্তানি কালেকশন পাবে, সাথে দেশীয় কালেকশনও পেয়ে যাচ্ছ। সো সবাইকে বলবো যার যে লোকেশনটা থেকে কাছাকাছি হবে অবশ্যই চলে যাবে, অ্যান্ড সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক বেশি সেফ থাকো, বাসায় থাকো, বাসায় থেকে অনলাইনে শপিং করার ট্রাই করো, যদিও সব ওপেন, যদিও মার্কেট ওপেন, তারপরও আমি বলবো যে তোমরা বাসায় থাকো। অ্যান্ড আজকের মতো টাটা, দেখা হয়ে যাবে আগামীকাল আবার হচ্ছে দুপুর 2:30 সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসবো। সো ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে, সবাইকে রমজান মোবারক, অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।